জাহিলিয়াতের অন্ধকারে পথহারা, যুব সমাজ যখন বাতিলের আগ্রাসনে দিগ্ভ্রান্ত, বান্দার পাপাচারে যখন করোনা নামক গজবে বিশ্ববাসী দিশেহারা, তখন ভূমণ্ডল ও নভোমণ্ডলের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইলাহী বিধানের দিকে মানুষকে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ আহলাদি যুব সংঘ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক কর্মী সম্মেলন 2020 শুরু হচ্ছে। শুরুতেই পবিত্র কোরআন থেকে অর্থসহ তিলাওয়াত করবেন বাংলাদেশ আহলাদি যুব সংঘের অনুমোদিত কর্মী আহলাদি চন্দন, বাংলাদেশের সমাজ কল্যাণ সংস্থা আল আওনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমদ আব্দুল্লাহ শাকির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم؟ تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم، ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى بن مريم للحواريين من أنصاري إلى الله؟ قال الحواريون نحن أنصار الله. فآمنت طائفة من بني إسرائيل فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة. فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين. إرشاد হচ্ছে, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদের এমন একটি ব্যবসার সন্ধান দিব যা তোমাদেরকে যন্ত্রণা দেওয়া শাস্তি হতে মুক্তি দেবে? তোমরা আল্লাহ ও তার রসুলের উপর বিশ্বাস স্থাপন করবে এবং আল্লাহ রাস্তায় জিহাদ করবে তোমাদের মাল ও জান দিয়ে, সেটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো।
তাহলে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন আর তোমাদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যা তলদেশ থেকে নদীসমূহ প্রবাহিত এবং প্রবেশ করাবেন আদন নামক এক জান্নাতে উত্তম বাসগৃহসমূহ আর এটাই হলো মহা সফলতা তিনি আরো অনুগ্রহ করবেন যা তোমরা পছন্দ করো তা হলো আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয় অতএব তুমি বিশ্বাসীদের সুসংবাদ দাও হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ দিনের সাহায্যকারী হয়ে যাও যেমন মারিয়াম পুত্র ঈসা তার শিষ্যদের বলেছিলেন কে আছো আল্লাহর পথে আমাকে সাহায্যকারী শিষ্যরা বলেছিল আমরাই আল্লাহর পথে আপনার সাহায্যকারী অতঃপর বনে ইসরায়েলের এক দল বিশ্বাসী বিশ্বাস স্থাপন করলো এবং অপর দল অবিশ্বাস করলো তখন আমরা বিশ্বাসীদের সাহায্য করলাম তাদের শত্রুদের মোকাবেলায় ফলে তারা বিজয় হল সূরা সফ 10 থেকে 14 আয়াত সম্মানিত উপস্থিতি অত্র আয়াতে জিহাদ বলতে আকীদা পরিবর্তনের মাধ্যমে সমাজ সংস্কার বোঝানো হয়েছে এবং এখানে আল্লাহর সাহায্য বলতে আল্লাহ তার রসুলের বিধান নিঃশর্ত হবে মেনে নেওয়ার কথা বলা হয়েছে তাই আসুন আমরা আল্লাহর বিধান পরিপূর্ণ হবে নিঃশর্ত হবে মেনে চলি মহান আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন আমিন হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার বিধান সময়ের প্রতি পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন হে আল্লাহ আপনি আমাদেরকে পুরো বিশ্বকে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি দান করুন আমিন আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরি মুসলিমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পর্যায়ে ইসলামী জাগরণ ইসলামী জাগরণ পরিবেশন করছেন আলী রশিদ সদস্য মিজানুর রহমান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জাগরে যুবক নওজোয়ান জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান পীর মুর্শিদের পাড়িয়াছে দোহাই আজাজিল শয়তান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান পীর মুর্শিদের পাড়িয়াছে দোহাই আজাজিল শয়তান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান এখনো রইলে বসে তোরা জেবের উচুরে কেশের তলোয়ার ধর কষে ভয় কি রে তোর পথ দেখাবে আল্লাহর দেওয়া পাক কোরআন ভয় কি রে তোর পথ দেখাবে আল্লাহর দেওয়া পাক কোরআন জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান পীর মুর্শিদের পাড়িয়াছে দোহাই আজাজিল শয়তান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান তামাম দুনিয়া গিয়াছে ভরিয়া শিরক বিদাতে ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি কত কবরে জলের প্রদীপ মসজিদে নাই বাতি খানকা মাজারে শিরনি লইয়া উঠেছে সবাই মাতি এখনো কর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান এখনো কর ঘুমের ভান জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া তোরা কে যায় গাহিয়া খাজানা মের গান পীর মুর্শিদের
পারি আছে দুহাই আজাজিল শয়তান দেখের চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান লুটের আর দল লুটলো সবই আর কিছু নাই বাকি কত মনে করেছো ধর্ষণ ধর্মের নামে ডাকি সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা তাই শুনিয়া বিপদগামী হচ্ছি কত জনা উড়াও গগনে তাওহীদি নিশান জাগরে যুবক নও জোয়ান দেখেরে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান পীর মুর্শিদের পাড়ি আছে দোহাই আজাজিল শয়তান দেখেরে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান দামাল ছেলে সবে মিলে এসো করিয়াই প শিরকু বিদাত ভণ্ড পীরের করিব আসপতন শিরকু বিদাত ভণ্ড পীরের করিব আসপতন বুক ফুলিয়ে সামনে চল আহলে হাদিস যুবক দল বুক ফুলিয়ে সামনে চল আহলে হাদিস যুবক দল আমরা যে নির্ভীক বাংলার মাটি হোক লালে লাল আমরা যে নির্ভীক বাংলার মাটি হোক লালে লাল মোরা আল্লাহর সৈনিক আল্লাহ সহায় মেহেরবান জাগরে যুবক নওজোয়ান জাগরে যুবক নওজোয়ান দেখেরে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান পীর মুর্শিদের পাড়ি আছে দোহাই আজাজিল শয়তান দেখেরে চাহিয়া তোরা কে যাই গাহিয়া খাজা নামের গান খাজা নামের গান খাজা নামের গান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ খায়রান মোহতারামকে প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইরা এ পর্যায়ে স্বাগত ভাষণ প্রদান করছেন বাংলাদেশ আলহাদি যুব সংঘ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক কর্মী সম্মেলন 2020-এর সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ আলহাদি যুব সংঘের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুস্তাকিম আহমদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসিরাতিন ওয়া আনা মান ইত্তাবা'ানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘর কেন্দ্র কর্তৃক আয়োজিত অনলাইন কর্মী সম্মেলন 2020 উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং দেশ এবং দেশের বাইরে যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যোগদান করেছেন সুধীবৃন্দ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের যার একান্ত মেহরবানিতে জাতির এই করোনা নামক মহামারী আক্রান্ত বিধ্বস্ত এই জাতিকে সময়ে আমরা বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই সময়ে কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়োজনের সুযোগ দিয়েছেন এজন্য তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিয়িন যার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি সম্ভব সে বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সুপ্রিয় যুব সংঘের দায়িত্বশীল এবং কর্মী ভাই এবং শ্রোতামণ্ডলী আপনারা জানেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠা লব্ধ থেকে এদেশের মাটিতে নির্ভেজাল তাওহীদের দাওয়াত দিয়ে যাচ্ছে
দেশের মানুষকে শিরিকমুক্ত তাওহিদি আকিদা দানের ক্ষেত্রে যুব সমাজকে পদভ্রষ্টতা রক্ষার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ অভিভিত্তিক সমাজ গঠনের জন্য সর্বদা মানুষের দ্বারে দ্বারে মানুষেরকে আহ্বান জানিয়ে আসছে। বাংলাদেশ যুব সংঘের প্রত্যেকটি দায়িত্বশীল এবং কর্মীরা বিদাতের বিরুদ্ধে আপোষহীন সুন্নতপন্থী। তারা ইবাদতের ক্ষেত্রে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ এবং পদ্ধতি অনুযায়ী মানুষকে দাওয়াত প্রদান করে, যে এটাই পূর্ণাঙ্গ ইসলাম। এ দাওয়াত দিতে গিয়ে যুবসংঘের অসংখ্য কর্মীকে নির্যাতিত হতে হয়েছে। আমরা আজকের এই কর্মী সম্মিলনে স্মরণ করছি সেই সকল ভাইদেরকে যারা এই তাওহিদের দাওয়াত, সুন্নতের দাওয়াত দিতে গিয়ে তাদের বাড়ি থেকে, তাদের গ্রাম থেকে, এমনকি তাদের জেলা থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে। সেই সকল মুজাহিদ ভাইদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এদেশের মাটি থেকে তাওহিদের দাওয়াতকে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আজ 2020 প্রায় 42 বছর যাবৎ মানুষের দ্বারে দ্বারে নির্ভেজাল তাওহিদের দাওয়াত দিয়ে আসছে। এরই অংশ হিসাবে আমরা আজকে এই ক্রান্তিকাল সময়ে অনলাইন ভিত্তিক কর্মী সম্মিলনের আয়োজন করেছি। এই কর্মী সম্মিলনে আপনারা যারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, এই দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য যারা সহযোগিতা করছেন, এবং এই অনলাইন দাওয়াতকে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দেশ এবং দেশের বাইরে এই দাওয়াতি কাফেলার পরিচিতি ঘটানোর জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন, আল্লাহ সুবহান ওয়া তাআলা সবাইকে যেন যাযায়ে খায়ের দান করে। আমি এই কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং মুবারকবাদ জানাচ্ছি। যারা আমাদের অনুষ্ঠানে আজকে যোগ দিয়েছেন তাদের সবাইকে আমরা মুবারকবাদ জানাচ্ছি। যাদেরকে আমাদেরকে সহযোগিতা করেছেন যারা, তাদেরকে মুবারকবাদ জানাচ্ছি। এবং এই সম্মেলনের সাফল্য কামনা করে আমার উদ্বোধনীয় ভাষণ, স্বাগত ভাষণ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান মোহতারামকে। নির্ভেজাল তাওহিদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সন্ন্যতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকিদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলে হাদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। সম্মানিত দায়িত্বশীল কর্মী ভাইরা, এ পর্যায়ে উদ্বোধনী ভাষণ প্রদান করছেন নির্ভেজাল তাওহিদের ঝান্ডাবাহী এদেশের অনন্য সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় সভাপতি ডক্টর আহমদ আব্দুল্লাহ সাকিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বি ইহসানিন ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। নির্ভেজাল তাওহিদের ঝান্ডাবাহী দেশের অনন্য এক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবর্গ, সম্মানিত আলোচকবর্গ, আহলে সান্দর বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে যারা আজকে আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছেন তাদের সকলকে, এবং সেই সাথে সুধীবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী বৃন্দ যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আমার উদ্বোধনী বক্তব্য শুরু করছি। প্রথমে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে আজকে করোনা ভাইরাসের যে একটা বিশ্বব্যাপী অচল অবস্থা তৈরি হয়েছে সে অচল অবস্থার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এবং এমন একটি নেকি উপার্জনের একটা মজলিসে একত্রিত হওয়ার সুযোগ দান করেছেন। আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে আরও একবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার চলন বলন আচরণ, যার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন সব কিছুই আমাদের জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে উত্তম নমুনা, সবচেয়ে উত্তম আদর্শ রেখে গিয়েছে, যিনি আমাদেরকে প্রতিনিয়ত জান্নাতের স্বপ্ন দেখিয়েছেন, যিনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ বাতলে দিয়েছেন। সেই রাসূলের প্রতি আমরা
সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে সরকারি নির্দেশনা মোতাবেক এবারে কর্মী সম্মেলনটি একেবারেই ব্যতিক্রমীভাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আমরা সবাই ভার্চুয়ালি হয়তো একত্রিত হতে পেরেছি কিন্তু আমরা ফিজিক্যালি বা শারীরিকভাবে আমরা উপস্থিত হতে পারি নাই এবং আমরা আমাদের দিনী ভাইদের সাথে সরাসরি সাক্ষাতের সুযোগ পাইনি। তারপরেও যতটুকু সুযোগ আমরা পেয়েছি, পরিস্থিতি যেরকমই হোক না কেন, সেই পরিস্থিতিটাকে মেনে নিয়েই আমাদেরকে সাধ্যমতো পথ চলতে হবে। এটাই আমাদের ইমানের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইনফিরু খিফাফান ওয়া ফিকালান, তোমরা কম হও বা বেশি হও, তোমরা দুর্বল হও কিংবা শক্তিশালী হও, তোমরা যে অবস্থায় থাকো না কেন, তোমরা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাও। ওয়াজাহিদু বি আমওয়ালিকুম আনফুসিকুম, এবং তোমরা তোমাদের মাল দ্বারা এবং জান দ্বারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন, এটাই তোমাদের জন্য সর্বোত্তম যদি তোমরা সঠিক বিষয়টি জেনে থাকো। সূরা তাওবা 41 নম্বর আয়াত। প্রিয় উপস্থিতি, আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই, বিগত 42 বছর যাবত বাংলাদেশের আনাচে কানাচে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে আমাদের যে সকল যুবক ভাইরা নিরন্তর সংগ্রাম চালিয়ে গেছেন এবং নানাভাবে তারা অন্যায় অত্যাচারের সম্মুখীন হয়েছেন এবং নানাভাবে তারা সমাজ থেকে বহিষ্কৃত হয়েছেন, সেই সমস্ত ভাইদের প্রতি আমরা প্রথমেই আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই এবং তাদের প্রতি শুকরিয়া জানাতে চাই। তারা যদি এই পরিশ্রমটা না করতেন তাহলে আজকের এই পরিবেশটা আমাদের জন্য, এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য তৈরি হতো না। একটা সময় এমন ছিল যখন বাংলাদেশে আহলে হাদিসদের, বিশেষ করে আহলে হাদিস যুব সমাজের জন্য বিশেষ কোনো প্ল্যাটফর্ম ছিল না, তাদেরকে দিক নির্দেশনা দেওয়ার মতো সেরকম কোনো প্রতিষ্ঠান বা সংগঠন ছিল না। ফলশ্রুতিতে তারা ধর্মনিরপেক্ষতাবাদী অথবা বিভিন্ন রাজনৈতিক ইসলামী ইসলামপন্থী যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে ভিড়ে যেয়ে তারা তাদের আমল আকিদা সব কিছু হারিয়ে ফেলেছিল। আলহামদুলিল্লাহ, যুবসংঘের জন্ম এই 1978 সালে এরকম একটি প্রেক্ষাপটে হওয়ার পর থেকে এদেশের আহলেদের যুবকদের মধ্যে একটা প্রাণের সাড়া জাগে এবং তারা আলহামদুলিল্লাহ একটা প্ল্যাটফর্মের অধীনে আসতে থাকে এবং সেই থেকে আজ 42 বছর যাবৎ এই সংগঠন বাংলার আনাচে কানাচে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে ছুটে বেড়াচ্ছে এবং এই দাওয়াত আলহামদুলিল্লাহ ফুলে ফলে সুশোভিত হয়ে আজকে শাখা প্রশাখায় বিস্তৃত হয়ে আজকে সারা দেশের বুকে এবং দেশের বাইরেও বিভিন্ন দেশে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশ আহলে যুবসংঘের ভূমিকাটা কী? বাংলাদেশ আহলে যুবসংঘে এদেশের বুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি রেখেছে সেটা হলো এদেশের মানুষের কাছে তারা বিশুদ্ধ ইসলামের দাওয়াতটা পৌঁছে দিয়েছে। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ইসলামকে তারা মানুষকে পৌঁছে দিয়েছে, মানুষের দুয়ারে পৌঁছে দিয়েছে। এদেশের মানুষ যখন জানতো না তাওহীদ কী, এদেশের মানুষ যখন জানতো না যে সুন্নাত কী, সেই সময় তারা মানুষকে তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য শিখিয়েছে, সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য শিখিয়েছে। এমনকি একটা সময় ছিল মানুষ শিরকে মনে করতো তাওহীদ, আবার তারা বেদাতকে মনে করতো সুন্নাত। এরকম একটি দুঃসময়ে বাংলাদেশ আহলে যুবসংঘে এদেশের বুকে অত্যন্ত সাহসের সাথে জান বাজি রেখে তারা আনাচে কানাচে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত নিয়ে ছুটে বেরিয়েছে, যারই ফলশ্রুতিতে আলহামদুলিল্লাহ এদেশের মানুষ আজকে চিনতে শিখেছে যে তাওহীদ কোনটা এবং শিরক কোনটা, সুন্নাত কোনটা, বেদাত কোনটা। মানুষের মধ্যে জ্ঞানের আলো জ্বেলেছে, সেই সাথে সাথে একটা সমাজ সংস্কারের ছোঁয়া আমরা সর্বত্র এখন লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সেই প্রচেষ্টাগুলোর বরকতে আজকে মানুষ ধীরে ধীরে রেওয়াজি ইসলাম বা পপুলার ইসলাম যেটাকে আমরা বলছি, যেটা সমাজে মানুষ শুনে শুনে চালু করে রেখেছে অথবা বাপদাদার আমল থেকে যেটা প্রচলিত হয়ে আসছে অথবা পীর ফকিরের কাছ থেকে শোনা কথাগুলোকে যারা আমরা ইসলাম মনে করে আসছিলাম এতদিন ধরে, তারা আলহামদুলিল্লাহ সচেতন হয়েছি, তারা এখন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস নিজে পড়ে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো যোগ্যতা আলহামদুলিল্লাহ অর্জন করেছেন, তারা পবিত্র কোরআন এবং হাদিস শিক্ষা করছেন, ফলে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা জানার একটা সুযোগ আলহামদুলিল্লাহ তৈরি হচ্ছে। আর এভাবে মানুষের মধ্য থেকে অন্ধত্ব দূরীভূত হয়ে সেখানে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে, মুসলিম সমাজে ছড়িয়ে পড়া হাজারো শির্ক বেদাত এবং কুসংস্কারগুলো আলহামদুলিল্লাহ দূর হয়ে সেখানে হেদায়তের নূর প্রজ্বলিত হচ্ছে এবং এটার পিছনে বাংলাদেশ আহলে যুবসংঘের নিঃসন্দেহে একটা বড় ভূমিকা রয়েছে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ফালিল্লাহিল হামদ। আজকের এই যুব সমাবেশে অথবা কর্মী সম্মেলনে আমরা বিশেষ করে আমভাবে তরুণ সমাজের প্রতি কিছু আহ্বান রাখতে চাই। তরুণ সমাজ আজকে আলহামদুলিল্লাহ অত্যন্ত সচেতন। আমার মনে হয় বিশ্ব ইতিহাসে তরুণ সমাজ এত বেশি বা তরুণ সমাজের মধ্যে এত বেশি সচেতন একটা প্রজন্ম খুব বেশি একটা গড়ে ওঠেনি বর্তমান যুগে যেভাবে হয়েছে। তার কারণ
এই যুবকদের কাছে সোর্স অফ নলেজ এখন খুবই অ্যাভেলেবল। মিডিয়ার কারণে যে অবাধ তথ্য প্রবাহ একটা পৃথিবীব্যাপী শুরু হয়েছে, এর মাধ্যমে তারা খুব সহজেই যে কোনো বিষয়ে নলেজ গেইন করতে পারছে। সত্য মিথ্যা হক বাতিলের মধ্যে একটা পার্থক্য তারা খুব সহজেই করতে পারছে। মানুষ আসলে সঠিক জিনিসটা এখন শিখতে চাচ্ছে, ভুল থেকে দূরে থাকতে চাচ্ছে। ফলে হচ্ছেটা কি, এদেশে ইসলামের বিশুদ্ধ যে রূপটা অর্থাৎ আহলে হাদিস আন্দোলন বা সালাফি আন্দোলন, এটা আলহামদুলিল্লাহ এত বেশি বিস্তার লাভ করেছে যে এদেশের অধিকাংশ যুব সমাজ যারা এখন দিনের পথে নতুন করে আসছেন, তারা অধিকাংশই এই আন্দোলনেরই ফল বললে অত্যুক্তি হবে না। এজন্য উপস্থিত অনুপস্থিত সকল যুবক ভাইদের প্রতি আমরা যেটা আরজ করতে চাই, যে আমাদের এখন সময় হয়েছে জেগে ওঠার, সময় হয়েছে অজ্ঞতা ছেড়ে জ্ঞানার্জনের পথে নামার। অতএব আসুন অতীতের সকল ভুল ভ্রান্তিকে জলাঞ্জলি দিয়ে, বাপদাদার আমল থেকে প্রচলিত রসম রেওয়াজকে পরিত্যাগ করে, 1400 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে বিশুদ্ধ ইসলাম আমাদের কাছে রেখে গিয়েছিলেন, সেই ইসলামকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধভাবে অনুসরণ করার জন্য আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা করেছেন তা আমরা করব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছেড়েছেন সেটা আমরা ছাড়ব, এটাই হোক আমাদের মূল লক্ষ্য। তাহলেই দেখবেন এদেশের সমাজ ব্যবস্থা থেকে ইসলামের নামে যত কুসংস্কার প্রচলিত রয়েছে, সেই কুসংস্কারগুলো ধীরে ধীরে সবগুলোই একদিন পরিবর্তিত হয়ে যাবে, সবগুলো একদিন দূরীভূত হবে ইনশাআল্লাহ। ইরবাজ ইবনে সাইয়্যার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, কাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা, অর্থাৎ আমি তোমাদের কাছে এমন একটি দিন রেখে যাচ্ছি, এমন একটি দিন রেখে গেলাম, সে দিনটা এত বেশি স্বচ্ছ যে তার রাত এবং দিন সমান, রাত ও দিন আলাদা করা যায় না, এতটাই স্বচ্ছ। লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুন, এই দিন থেকে কেবলমাত্র পদ ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি পদভ্রষ্ট হবে না। মাই আয়সমিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, নিশ্চয়ই আমার পরবর্তীতে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জামানার পরবর্তীতে যারা বেঁচে থাকবে তাদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল বলছেন যে আমার পরবর্তীতে তোমরা দেখবে মানুষের মধ্যে অসংখ্য ইখতিলাফ, অসংখ্য বিশৃঙ্খলা, মানুষ পরস্পর মতভেদ করবে। ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফার রাশিদিন, এই মুহূর্তে তোমাদের করণীয় কী হবে, তোমাদের করণীয় হবে আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, আমার দেখানো পথ, আমার খোলাফায়ে রাশিদিনের দেখানো পথ তোমরা অনুসরণ করবে। আব্দু আলাইহা বিন নাওয়াজে, শুধু অনুসরণ করেই ক্ষান্ত হবে না, এটাকে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, অর্থাৎ যে কোনো অবস্থাতেই, যে অবস্থায় আসুক না কেন, সর্বাবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে, তার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ ছিল। আমরা সেই দিকেই মানুষকে আহ্বান করছি, বাংলাদেশ আহলে যুব সংঘ শুরু থেকেই মানুষকে এই দিকেই, এই পথে আহ্বান করে আসছে। আমরা নতুন কোনো দাওয়াত নিয়ে এখানে আসিনি, এদেশে আসিনি, এই দাওয়াত রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত ছিল, এই দাওয়াত সালাফে সালেহীনের দাওয়াত ছিল, এই দাওয়াত পৃথিবীর সমস্ত হকপন্থী ওলামায়ে কেরামের দাওয়াত ছিল, সেই দাওয়াতটি আমরা কেবল বাংলাদেশে নতুনভাবে পুনর্জীবিত করেছি, এইটুকুই। আমরা নতুন কোনো দাওয়াত এখানে নিয়ে আসিনি। যারা সহি আকিদা এবং মানহাজে এসেছেন নতুন নতুন, তাদের উদ্দেশ্যে আমরা বলবো যে দিনের এই বিশুদ্ধ রাজপথে আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে কিছু বিষয় রয়েছে যে বিষয়গুলো সতর্ক থাকা দরকার, না হলে হয়তোবা এই নতুন পথে এসেও, এই দিনের সঠিক পথে এসেও অনেকে বিভ্রান্ত হয়ে পড়তে পারেন। প্রথম বিষয়টি হচ্ছে আমাদের অ্যাটিচিউড বা দৃষ্টিভঙ্গি। আমরা যারা নতুনভাবে দিনদার হয়েছি তাদের মধ্যে একটা বিষয় আমরা খেয়াল করছি যে তারা প্রত্যেকটা জিনিসকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ সাদা অথবা কালো, এর মধ্যে বিচার করছেন। মাঝখানে যে একটা গ্রে লাইন থাকতে পারে, একটা ধূসর লাইন থাকতে পারে, এই বিষয়টি নিয়ে তারা সচেতন নন। ফলশ্রুতিতে তারা যেটা তাদের একটা মানসিকতা গড়ে উঠছে, হয় এটা হবে নাহলে ওটা হবে, আর এই মানসিকতার কারণেই তাদের একটা বড় অংশ তারা উগ্র এবং চরমপন্থী হয়ে উঠছে, এটা বাস্তবতা, আর এর ফলে কিন্তু জন্ম নিচ্ছে জঙ্গিবাদের। আমাদের দৃষ্টিভঙ্গি যেন সর্বদা মধ্যপন্থী এবং উদার হয়, এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। ইসলাম কখনোই চরমপন্থী বা নরমপন্থী নয়, ইসলাম হচ্ছে মধ্যপন্থী ধর্ম, ইসলাম সর্বদা মধ্যপন্থাকেই পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকাদালিকা জাআলনা উম্মাতাম ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি। সূরা বাকারা 143 নম্বর আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইয়াকুমুল গুলু, তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো, দিনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি থেকে বেঁচে থাকো। ফা ইন্নাহু মান আহলাকা মান কানা ক্বাবলাকুম আল গুলু ফিদ দীন, কেননা তোমাদের পূর্বসূরি যারা ধ্বংস হয়েছে পৃথিবীতে তাদের অধিকাংশই ধ্বংস হয়েছে কিসের কারণে, দিনের ব্যাপারে তারা বাড়াবাড়ি করেছিল। অতএব আমরা যেন বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ না করি দিন বোঝার ক্ষেত্রে, এবং আমরা যেন এমন কোনো ধারণা মানে ধারণা ধারণ না করি যে আমরাই কেবল হক এবং বাকি সবাই বাতিল, এই ধরনের
মানে একরৈখিক ধারণা যেন আমরা না পোষণ করি। অনেকে আমরা মনে করি যে আমরাই কেবল জান্নাতি আর বাকিরা সবাই জাহান্নামী। প্রিয় ভাতৃমণ্ডলী, এই ধরনের চরমপন্থী আকীদা যেন আমাদের মধ্যে না থাকে। বলতেই হচ্ছে যে আজকের যুগে আমাদের মধ্যে একটা টার্ম তৈরি হচ্ছে, মাদখালিজম। এই টার্মটা আমরা ইদানিং শুনতে পাচ্ছি। এই পরিভাষার পক্ষে নিঃসন্দেহে আমরা নই, কেননা শেখ রবি আল মাদখালি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাত বা আহলে হাদিস জামাতের অথবা সালাফি জামাতের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ একজন আলেম, এবং তিনি সালাফি আন্দোলনের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু তার নাম ধারণ করে একটা গ্রুপ বা একটা দল যারা গড়ে উঠেছে, যারা নিজেদেরকে সালাফি বলে দাবি করেন কিন্তু তারা তাদের কথা এবং কাজে চরম গোড়ামি আশ্রয় গ্রহণ করেন, এবং তারা দুনিয়ার সমস্ত আলেমকে তারা জারাহ করেন, বিশেষ করে প্রসিদ্ধ সালাফি আলেমদের পর্যন্ত তারা জারাহ করে তাদেরকে তারা বাতিল হিসাবে আখ্যা দিয়ে সাধারণ মানুষকে তাদের থেকে দূরে সরানোর একটা ধ্বংসাত্মক একটা নীতি তারা গ্রহণ করেছেন। আমরা তাদেরকে বলবো এই ধরনের নীতি থেকে সরে আসতে, সেই সাথে সাথে যারা এই ধরনের বাড়াবাড়ি এবং প্রান্তিক মাঝহবের অনুসরণ করছেন তাদের থেকে যেন আমরা সতর্ক থাকি, কেননা এদের কারণে বৃহত্তর সালাফি আন্দোলনে একটা বিরাট ক্ষতি হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আমাদের মধ্যে একটা ডাবল স্ট্যান্ডার্ড বা দ্বিমুখিতা আছে, এটা আমরা বুঝতে পারি বা না পারি। আমাদের আকীদা মানহাজ অনেকে সঠিক রয়েছে, কিন্তু আমরা চিন্তার ক্ষেত্রে, আমাদের কর্মক্ষেত্রে আমরা সৎ থাকতে পারছি না বা আমরা আমানতদার থাকতে পারছি না। আর এ কারণে দেখা যাচ্ছে যে আমরা ব্যক্তি স্বার্থে সমাজের একটা বৃহত্তর ক্ষতি করতেও কোনো রকম দ্বিধা বোধ করছি না। এই সমস্ত ব্যক্তি থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এদের মধ্যে এক ধরনের ব্যক্তি রয়েছেন, এক শ্রেণী ব্যক্তি রয়েছেন, যারা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি পরিচয় দিতে কুণ্ঠাবোধ করেন, দ্বিধাবোধ করেন। আমরা বলবো নিঃসন্দেহে, আমরা আবারও বলবো যে নিঃসন্দেহে যারা এই ধরনের চিন্তাভাবনা পোষণ করেন তারা আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। মনে রাখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আহলে হাদিস বলা হতো না বলে পরবর্তী যুগে বলা যাবে না। এই ধরনের যে চিন্তাভাবনাগুলো এখন চালু হয়েছে এটা নিঃসন্দেহে একটা বোকামি ছাড়া কিচ্ছু না। এক সময় ছিল যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতে আমরা শুধু হাদিসই বুঝতাম। পরবর্তীকালে কী হলো, হাদিসগুলোই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল, সহিহ হাদিস, জয়ীফ হাদিস, জাল হাদিস। কেন? জয়ীফ হাদিস এবং জাল হাদিসের আবির্ভাব ঘটলো বলে সহিহ হাদিসের যেমন প্রয়োজন হলো, ঠিক একইভাবে মুসলিম সমাজে বা ইসলামী সমাজে যখন নানা বাতিল আকিদা বা নানা বাতিল মতবাদের অনুপ্রবেশ ঘটলো তখন সেখানে নানা বাতিল আকিদার বিপরীতে একটা দল অবশ্যই বা একটা দলের নাম অবশ্যই প্রয়োজন হলো, যারা কিনা সহি আকিদা এবং সহি মানহাজের নাম ধারণ করেন, আর সেটাই হচ্ছে আহলুল হাদিস। এটা পূর্বযুগের ওলামায়ে কেরাম থেকেই এই নামটা চালু রয়েছে। এই নামের বিরুদ্ধে আজকে যারা সংগ্রাম করছেন তারা নিঃসন্দেহে ভুল পথে রয়েছেন, এবং নিঃসন্দেহে আমরা বলবো তারা একটা অস্পষ্ট অস্বচ্ছ একটা ধারণার মধ্যে পড়ে রয়েছেন এবং তারা আইডেন্টিটি ক্রাইসিস বা আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। এবং এই সমস্ত ব্যক্তি যারা রয়েছেন আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে তারা একসময় পদভ্রষ্ট হয়ে যাচ্ছেন, তারা একটা বাতিল মানহাজের দিকে তারা কিন্তু মানে চলে যাচ্ছেন, এটা আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখা। সুতরাং আশা করি এই ধরনের দ্বিচারিতা, ডাবল স্ট্যান্ডার্ড যেন আমাদের মধ্যে না থাকে। তৃতীয়ত, আমাদের আখলাক, আলহামদুলিল্লাহ আমরা সহি আকিদা শিখছি, সহি মানহাজ শিখছি, কিন্তু বহু ক্ষেত্রে আমরা যেটা দেখছি আমরা সহি আখলাক শিখছি না। আমাদের আখলাকের শুষ্কতার কারণে, আখলাকের কঠোরতার কারণে বহু মানুষ কিন্তু আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, গর্ব, অহংকার, রিয়া, সুমার, এই প্রাদুর্ভাবগুলো হচ্ছে যা আমাদের ভালো আমলগুলো কিন্তু নষ্ট করে দিচ্ছে। আমরা কখনো কখনো এত বেশি অহংকারী হয়ে যাচ্ছি যে আমরা নিজেরা আরবি কিছুই জানি না, অথচ যারা হকপন্থী ওলামায়ে কেরাম তাদেরকে আমরা গোনার মধ্যেই ধরছি না। মানুষের সাথে আমরা কী আচরণ করব সে আচরণটা আমরা জানি না বলে আজকে বহু মানুষ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। শুধু তাই নয়, সালাফি আন্দোলনের মধ্যেও একটা বিভক্তি চলে আসছে, আমাদের মধ্যে একটা অনৈক্য চলে আসছে। শেখ আলবানী এই জন্য বলেছিলেন যে হক গ্রহণ করাটা মানুষের জন্য এমনি খুব কঠিন একটা কাজ, কিন্তু আমরা সেই সাথে আমাদের খারাপ আচরণ দিয়ে, আমাদের কঠোর আচরণ দিয়ে সেই হক গ্রহণ করাটাকে মানুষের জন্য আরও বেশি কঠিন করে দিচ্ছি। তিনি আরও যেটা বলছেন যে আমি এতদিন মনে করতাম যে মুসলিম উম্মার মধ্যে একমাত্র সমস্যা হচ্ছে আকিদাগত সমস্যা, কিন্তু এখন আমি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে শুধু আকিদার সমস্যাটাই সমস্যা নয়, সেই সাথে সাথে আমাদের মধ্যে আখলাক, আমাদের আচার ব্যবহারের মধ্যেও ত্রুটি রয়েছে যেটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং আমাদেরকে আচার আচরণে অবশ্যই সংযত হতে হবে, অবশ্যই আমাদেরকে পরস্পরের জন্য কল্যাণকামী হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দিন আর নাসিহা, দিন হচ্ছে
পরস্পরকে নসিহত করার নাম। অতএব আমরা যেন কেউ একে অপরের ধ্বংস কামনা না করি, একে অপরকে জাহান্নামী হিসাবে কল্পনা না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমি যুব সঙ্গে ভাইদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। প্রথম কথা হলো এই যে হকপথী আন্দোলনে সংযুক্ত থাকার যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, এটা মহান রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিরাট নিয়ামত আমাদের জন্য। যদি এই নিয়ামত তিনি আমাদেরকে না দিতেন তাহলে আমরা নানা দিকে হয়তো বিশৃঙ্খল হয়ে পড়ে থাকতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার মহা অনুগ্রহে আমাদেরকে এমন একটি জবের মধ্যে রেখেছেন, এমন একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত রেখেছেন, যে আন্দোলন এই পৃথিবীর বুকে সবচেয়ে বিশুদ্ধ আন্দোলন, যে আন্দোলন সমাজ সংস্কারের আন্দোলন, যে আন্দোলন পবিত্র কোরআন এবং সহিহ হাদিস প্রতিষ্ঠার আন্দোলন, যে আন্দোলন নববী আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আন্দোলনের সাথে যুক্ত রেখেছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশাল নিয়ামত। এই নিয়ামতকে যেন আমরা উপলব্ধি করি এবং এই নিয়ামতের যথাযথ সদ্ব্যবহার যেন আমরা করি। আমরা যেন কখনও জীবনের কোনো একটা মুহূর্তেও যেন এই আন্দোলন থেকে কখনো পিছপা না হই। যে কোনো মূল্যে আমাদেরকে এই সংগ্রামের পথে অবশ্যই টিকে থাকতে হবে। হয়তো কখনো হতাশা আমাদেরকে গ্রাস করবে, হয়তো কখনো জেল জুলুম আমাদেরকে ভীত করে ফেলবে, অথবা হয়তো শয়তানের ওয়াসওয়াসা কখনো আমাদেরকে মানসিকভাবে দুর্বল করে ফেলবে। কিন্তু কোনো অবস্থাতেই যেন আমরা ইস্তিকামত হারিয়ে না ফেলি, আমরা যেন সর্বদা হকের ওপর অটল থাকতে পারি, এ বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রভু, সুম্মা ইসতাকামু, অতঃপর এই নীতির উপর তারা প্রতিষ্ঠিত থাকে, কায়েম থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাহলে তাদের জন্য যেমন কোনো ভয় নেই তেমনই তাদের জন্য আখেরাতেও কোনো চিন্তার কারণ নেই। সূরা আহকাফ 13 নম্বর আয়াত। অনুরূপভাবে সূরা আল ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনিতেই ধরে নিয়েছো যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে? ওলাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানবেন না যে তোমাদের মধ্যে কারা দিনের পথে সংগ্রাম করেছে, ওয়া ইয়ালামুস সাবিরিন, এবং বিপদ আপদে কারা ধৈর্য ধারণ করেছেন, এটা না জানা না জেনেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এই ধরনের সহজ ধারণা যেন তোমরা করে বসো না। সূরা হাজের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরও আমাদেরকে উৎসাহিত করছেন এভাবে, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, হে মানব সকল, হে মুসলমানরা, তোমরা আল্লাহর পথে জিহাদ করো, প্রচেষ্টা চালাও, সংগ্রাম চালাও, হাক্কা জিহাদি, সংগ্রাম চালানোর মতো সংগ্রাম, জাস্ট খালি অ্যামেচার টাইপের অথবা একটা মানে কী বলবো একটা উপভোগ করার জন্য অথবা একটা কী বলবো একটা সময় কাটানোর জন্য সংগ্রাম এটা যেন আমরা না মনে করি, সংগ্রাম করার মতো সংগ্রাম যেন আমরা করি। হুয়াজ তাবাকুম, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে হুয়াজ তাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচন করেছেন এই কাজের জন্য, আল্লাহর পথে সংগ্রাম করার জন্য তোমাদেরকে নির্বাচন করেছেন। ওমা জা আলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, এবং দিনের মধ্যে এমন কোনো বিষয় তিনি রাখেননি যেটা আমাদের জন্য অনেক কষ্টকর হয়, সব কিছু আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং এই দিন থেকে যেন আমরা কখনোই পথচ্যুত না হই, এই সংগ্রামের পথ থেকে যেন আমরা কখনো দূরে সরে না আসি। দ্বিতীয়ত, নতুন যারা সহি আকিদায় আসছেন, নতুন যারা সহি মানহাজ গ্রহণ করছেন, তাদের প্রতি যেন আমরা নমনীয় থাকি, তাদেরকে যেন সঠিক জিনিসটা বোঝার জন্য আমরা একটু সময় দিই। অনেক সময় আমরা তাদের নানা কথায় আচরণে আমরা ত্যক্ত বিরক্ত হয়ে পড়ি। অনেক সময় তারা বলে বসে যে সংগঠন করা যাবে না, অথবা বায়াত নিয়ে তারা একটা অপ্রিয় কথা বলে বসেন, এগুলো আমরা বলবো তারা না বোঝার কারণে এ ধরনের কথাগুলো বলে থাকেন। তাদের কথাগুলো কে আমরা অতিরিক্ত মানে তাদের কথাকে রিয়্যাক্ট না করে আমরা যেন ধৈর্য ধারণ করার চেষ্টা করি। ধৈর্যের মাধ্যমেই আমাদের সফলতা রয়েছে দাওয়াতের ময়দানে, ধৈর্যের কোনো বিকল্প নেই। নবী রাসূলদের যত ইতিহাস আমরা পড়ে আসছি সমস্ত ইতিহাস কিন্তু ধৈর্য এবং সবরের ইতিহাস। সুতরাং সর্বক্ষেত্রে আমাদেরকে ধৈর্য বজায় রাখতে হবে, মনে রাখতে হবে সূরা ফুসিলাতের 34 এবং 35 নম্বর আয়াতটি সর্বদা আমাদের মাথায় রাখতে হবে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, নিশ্চয়ই ভালো এবং খারাপ কখনো সমান হয় না। ইদফা বিল্লাতি হিয়া আহসান, যখন কোনো কিছু প্রতিরোধ করা প্রয়োজন হবে তখন, বিশেষ করে মন্দ জিনিসকে প্রতিরোধ করা প্রয়োজন হবে তখন সেটাকে ভালো দিয়ে প্রতিরোধ করো, মন্দকে মন্দ দিয়ে প্রতিরোধ না করে মন্দকে ভালো জিনিস দিয়ে প্রতিরোধ করো। তাহলে হবে কি, ফাইদাল্লাযি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কান্নাহু ওয়ালিউন হামিম, তাহলে তোমার মধ্যে এবং যার মধ্যে শত্রুতা রয়েছে তার মধ্যে যেন এমন একটা সম্পর্ক তৈরি হবে যেন তারা পরস্পর বন্ধু হয়ে গেছে। এটা কখন হবে, ওয়া মা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু, এটা তারাই কেবল অর্জন করতে পারে বা তাদেরকেই কেবল দেওয়া হয় এই নিয়ামতটা যারা ধৈর্য ধারণ করে। ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাদ্দিন আযীম, এবং যাদের জন্য কাল কিয়ামতের ময়দানে একটা
বড় একটা অংশ রয়েছে, বড় একটা মানে সৌভাগ্যের অংশ রয়েছে, তারাই কেবলমাত্র এই নিয়ামতটি হাসিল করতে পারে, অর্থাৎ মন্দকে ভালো দিয়ে প্রতিরোধ করার এই গুণটা তারা অর্জন করতে পারে। অতএব আসুন যুব সংঘের ভাইয়েরা আমরা যারা রয়েছি, তারা যেন সমাজ বিপ্লবের ময়দানে, সমাজ পরিবর্তনের ময়দানে, সমাজ সংস্কারের এই গুরুদায়িত্ব পালন করতে যেয়ে কোনো সময় যেন আমরা ধৈর্য হারা না হই, সর্বদা যেন ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করি। তিন নম্বর হচ্ছে আমরা যেন সর্বদা নিজেকে দায়ী ইলাল্লাহ, আল্লাহর পথে আহ্বানকারী হিসাবে নিজেদেরকে কল্পনা করি, অনলাইনে থাকি আর অফলাইনে থাকি, যেখানে আমরা থাকি না কেন সর্বদা যেন আমরা নিজেদেরকে আল্লাহর পথে দায়ী হিসাবে মনে করি। বাজারঘাটে যেখানেই যান না কেন, দিনের একটা চিহ্ন সেখানে রেখে আসবেন, যেখানে ইসলাম বিরোধী কিছু দেখবেন, যেখানে শিখ বেদাতি কোনো কার্যক্রম দেখবেন, চেষ্টা করবেন সেটা পরিবর্তন করার বা সেখানে কিছু তার বিরুদ্ধে কিছু কথা বলার চেষ্টা করবেন। যদি কিছুই করতে না পারেন, অন্তত পক্ষে মানুষের উদ্দেশ্যে একটা হাসি মুখে সালাম দিয়ে আসবেন, এটাও একটা দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে উত্তম ব্যক্তি, উত্তম কথায় কোন ব্যক্তি আর হতে পারে যে ব্যক্তি আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, ওয়া আমিলা সালেহান, এবং সে সৎ আমল করে। ওকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে বলে নিশ্চয়ই আমি মুসলমানদের মধ্যে বা আত্মসমর্পণকারীদের মধ্যে অন্তর্ভুক্ত। সূরা ফুসসিলাত 33 নম্বর আয়াত। চতুর্থ হচ্ছে জীবনটাকে পরিপূর্ণভাবে আল্লাহর জন্য উৎসর্গ করে দিন, তাহলে ইখলাসের সাথে কাজ করাটা সহজ হবে। যদি আল্লাহর জন্য উৎসর্গ না করে দিয়ে দুনিয়াবি পপুলারিটি অর্জন করা বা মানুষের কাছে জনপ্রিয় হওয়া অথবা রিয়া সোমার জন্য আমরা কাজ করি অথবা দুনিয়া অর্জনের জন্য কাজ করি, তাহলে কিন্তু দুনিয়া আমরা হারাবো, আখেরাতে হারাবো। আমাদের সমস্ত কাজ যেন হয় শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, তাহলে দুনিয়া এবং আখেরাতে আমরা সফল কামদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। সাথে সাথে দুনিয়ার কোনো লোভ লালসা, কোনো প্রাপ্তি অপ্রাপ্তি আমাদের কিছুই স্পর্শ করতে পারবে না, যদি আমরা শুধুমাত্র আল্লাহর উদ্দেশ্যেই কাজ করতে পারি। আমাদের একমাত্র লক্ষ্য এবং চাওয়া পাওয়া, আমাদের একমাত্র লক্ষ্য এবং চাওয়া পাওয়া সেটা যেন হয় আখেরাতে মুক্তি এবং জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, ইন্নাল্লাহ ইস্তারা মিনাল মুমিনিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন, কিনে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্রেতা, আমরা বিক্রেতা। আনফুসাহুম, তাদের জান, ও আমওয়ালাহুম, এবং তাদের মাল, বি আন্নাহুমুল জান্নাহ, কেন, জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছ থেকে আমাদের জান এবং মাল কিনে নিয়েছেন, কিসের বিনিময়ে, তিনি আমাদেরকে জান্নাত দান করবেন এই জন্য। সুতরাং জান্নাতই যেন আমাদের একমাত্র লক্ষ্য হয় জীবনের, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করাই যেন আমাদের একমাত্র উদ্দেশ্য হয়। আমি পরিশেষে উপস্থিত সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য। আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাআল্লাহ বাদ আসর থেকে বেশ কিছু বিদেশি মেহমান আমাদের সাথে সংযুক্ত হবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন, ইনশাআল্লাহ আমরা তাদের বক্তব্য শুনব। সেই সাথে এই অনলাইনে সম্মেলন পরিচালনার জন্য যারা টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছেন তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইন্টারনেটে মাঝে মধ্যেই মানে ডাটা সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে আমাদের কিছু টেকনিক্যাল সমস্যা শুরুতে হয়েছিল, হয়তো সামনেও কিছু হতে পারে, আশা করি আপনারা ধৈর্য হারা হবেন না। সেই সাথে আমাদের ব্যবস্থাপনায় যদি কোনো ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকে সম্মেলনের উদ্বোধন এখানেই ঘোষণা করছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান মুহতারামকে। হেতরুন, জাহেলিয়াতের হিংস্র সবলে দিশেহারা না হয়ে আসুন ওহির বিধানের আলোকে নিজের সার্বিক জীবন গঠনের লক্ষ্যে ইমারতের অধীনে সংঘবদ্ধ হয়ে বাংলাদেশ আহলেদি যুব সংঘের দাওয়াতি কাফেলার সহযোগী হন। প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইরা, এ পর্যায়ে জেলা সভাপতি অথবা প্রতিনিধিদের ভাষণ। প্রথমেই ভাষণ নিয়ে আসছেন বাংলাদেশ আহলেদি যুব সংঘ রাজশাহী পূর্ব সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি জিল্লুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত্তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যাবতীয় তারি প্রশংসা মহান আল্লাহর জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার অশেষ দয়ায় অনেকটা প্রতিকূলতার মধ্যে হলেও কেন্দ্রীয় কর্মী সম্মেলন বাংলাদেশ আহলে যুব সংঘের 2020 অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মহতারাম সভাপতি, মহতারাম
প্রধান অতিথি, সঞ্চালক, ওলামায়ে দ্বীন সহ দায়িত্বশীল যারা আছেন, আপনারা হয়তো আগেই জেনেছেন, তারপরও বলে দিচ্ছি, সেটা হলো যে জেলা সভাপতিদের একটি বিষয় নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে, সমাজ সংস্কারে যুব সংঘের ভূমিকা ও আমাদের করণীয়। এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহর আঙ্গিকে এবং যৌক্তিক কিছু কথা আপনাদের সামনে পেশ করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ ইনশা আল্লাহ। মহান আল্লাহ বলেন পবিত্র কোরআনুল কারীমে সূরা মায়েদা আয়াত নম্বর 2, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে পুণ্যের কাজে, কল্যাণের কাজে, আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো, পাপের কাজে, সীমা লঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। এই মর্মে বাংলাদেশ আওলাদীর যুব সংঘ 1978 সালের 5ই ফেব্রুয়ারি রোজ রবিবার থেকে শুরু করে অদ্যাবধি সময় পর্যন্ত এই নীতিতে নিজেদের মধ্যে যেমন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিষয়কে প্রচার এবং প্রতিষ্ঠার চেষ্টা করেছে, অনুরূপভাবে পথহারা যুবকদের মধ্যে এই দাওয়াতি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সমাজ সংস্কারে বাংলাদেশ আওলাদীর যুব সংঘের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমাদের এদেশে যুবকরা বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। আমি আমার ছোট্ট যতটুকু গবেষণা সেখান থেকে যেটা আমি পেয়েছি সেখান থেকে স্পষ্ট যেটা বুঝতে পেরেছি সেটা হলো যে বাংলাদেশের যুবকরা মোটামুটি তিনটি ভাগে বিভ্রান্ত এবং প্রতারিত হয়েছে। এক, ধর্মের নামে, ধর্মের অপব্যাখ্যা করার মাধ্যমে, কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করার মাধ্যমেই এক শ্রেণীর যুবককে সেই জান্নাতের সুগন্ধির লোভ দেখিয়ে বিভ্রান্ত করা হয়েছে। দুই, বিজাতীয় বিভিন্ন মতবাদের কারণে আজকে এক শ্রেণীর যুবকরা তাদের ঈমান হারিয়ে বিজাতীয় মতবাদের পিছনে ছুটছে। তিন, আমাদের দেশে কবর পূজার মাজার পূজারীরা এক শ্রেণীর যুবকদেরকে বিভিন্ন ধরনের নেশা এবং মেয়েদের লোভ দেখিয়ে বা বিভিন্ন ধরনের আরও লোভনীয় কিছু সামনে উপস্থাপন করে তাদেরকে বিভ্রান্ত করেছে। বাংলাদেশ আওলাদীর যুব সংঘ এ সকল যুবকদেরকে অত্যন্ত কষ্টের মাধ্যমে, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের দাওয়াতের মাধ্যমে তাদেরকে এই ভুল ভ্রান্তি থেকে বের করে নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আওলাদী আন্দোলন বাংলাদেশের একটি অঙ্গ সংগঠন, যেটা বাংলাদেশ আওলাদী যুব সংঘ এখন বর্তমানে যুবকদের মধ্যে অত্যন্ত মানে পরিশ্রমের মাধ্যমে এ সকল যুবকের কাছে বাণীগুলো পৌঁছানোর চেষ্টা করছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের, যাতে করে তারা সামাজিক পর্যায়ে যে ভুল ত্রুটি এবং অশ্লীলতার মধ্যে ডুবিয়ে আছে সেখান থেকে তারা বের হয়ে নিজেদেরকে চরিত্রবান হিসেবে গড়ে তুলতে পারে। বাংলাদেশ আওলাদীর যুব সংঘ নির্ভেজাল তাওহিদের ঝান্ডাবাহী দেশের একক যুব সংগঠন। সুতরাং আমরা সকলে মিলে চেষ্টা করব এই সংগঠনকে সহযোগিতা করার জন্য এবং এই সংগঠনের ছায়াতলে এসে জায়গা নেওয়ার জন্য। আমি করণীয় কিছু কথা বলতে চাই, বাংলাদেশ আওলাদী যুব সংঘের সাথে জড়িত যারা আছেন তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছি, সেটা হলো যে আপনারা অবশ্যই আমাদের এই মর্মে করণীয় কীগুলো রয়েছে সে বিষয়ে একটু কথা বলবো। এক নম্বর, আমার দৃষ্টিকোণ থেকে যেটা বলছি যে ব্যক্তির সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের মাধ্যমে তাওহিদে ইবাদত তথা আল্লাহ দাসত্ব প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। আওলাদী আন্দোলন বাংলাদেশের সকল অঙ্গ সংগঠন সহ বিশেষ করে বাংলাদেশ আওলাদী যুব সংঘ এই কাজটি আপ্রাণ চেষ্টা করে যুবকদের মধ্যে পৌঁছানোর চেষ্টা করছে। বিশেষ করে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নির্দেশনা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনজাতিকে কেবলমাত্র তার দাসত্ব বা গোলামের জন্য সৃষ্টি করা হয়েছে। সুতরাং এই দাসত্ব এবং গোলামির মধ্যে যাতে ফিরে আসতে পারে যুবকরা, আর এই দাসত্ব এবং গোলামির মধ্যেই রয়েছে আনুগত্য, দাসত্ব এবং গোলামির মধ্যেই রয়েছে সেখানে সফলতা, এই মর্মে যদি আমরা এগিয়ে আসি তাহলে অবশ্যই সমাজ থেকে যাবতীয় অশ্লীলতা দূরীভূত হয়ে যাবে। আল্লাহর দাসত্ব যিনি করবেন, আল্লাহর গোলামি যিনি মেনে নেবেন, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যিনি করবেন, তিনি কশ্চিনকালেও কোনো অন্যায়ের সাথে আপোষ করতে পারেন না। দুই, ইত্তিবায়ে সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, কারণ রাসূল সাল্লামের মহান আদর্শ ছাড়া কোনো সমাজ পরিবর্তন সম্ভব নয়। এই জন্য রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বের সমাজ সংস্কারক বলা হয়েছে। সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক যিনি ছিলেন তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শে যদি আমরা যুবকদেরকে উদ্বুদ্ধ করতে পারি, যুবকদের মধ্যে যদি আমরা এই বিষয়গুলোকে তুলে ধরতে পারি, ইনশাআল্লাহুল আজিজ অবশ্যই আরও ফলপ্রসূ ফলাফল আমরা পেতে পারি। তিন নম্বর, কোরআন সুন্নার অপব্যাখ্যার সঠিক ব্যাখ্যা উপস্থাপন করতে হবে। আজকে যারা কোরআন এবং সুন্নার অপব্যাখ্যা করে যুবকদেরকে বিভ্রান্ত করেছে, সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করে আজকে সমাজকে অস্থিতিশীল সমাজে পরিণত করেছে, তাদের কাছে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের সুনির্দিষ্ট সুন্দরভাবে
ব্যাখ্যা বিশ্লেষণ উপস্থাপন করে অপব্যাখ্যার জবাব দিয়ে যুবকদের কাছে এই বিষয়গুলো তুলে ধরতে হবে। আর এটা বাংলাদেশ আলাদ যুব সংঘের কর্মী ভাইয়েরা অবশ্যই পালন করে চলছেন এবং সমাজ সংস্কারে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। চার নম্বর যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো যে বিভিন্ন বিজাতীয় মতবাদ আমাদের দেশে আঁকড়ে ধরেছে যুব সমাজকে। তারা আজকে নিজেদেরকে যথেষ্ট মনে করে যে এটাই আমার জন্য যথেষ্ট, অথচ আল্লাহ তাবারক তাআলা তাকে যেটা দিয়েছেন সেটাকে যথেষ্ট মনে করে না। যিনি সৃষ্টিকর্তা তিনি দিলেন সেটা মনে করছে যথেষ্ট নয়। অথচ আমরা বিভিন্ন মানুষের যেগুলি মতবাদ কালের বিবর্তনে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সেগুলি মতবাদের অসারতা প্রমাণ করে ব্যাখ্যা করে আমাদেরকে অবশ্যই এগুলো উপস্থাপন করতে হবে। কবর পূজারীদের তাদের যে অসারতা, কবর পূজারীরা বিভিন্ন ধরনের শির্ক এবং অশ্লীলতার মাধ্যমে টাকা এবং বিভিন্ন ধরনের নেশার মাধ্যমে যুব সমাজকে বিভ্রান্ত করছে, তাদের এই অসারতা প্রমাণ করে যুব সমাজের মধ্যে যদি আমরা এভাবে এগিয়ে আসতে পারি তাহলে অবশ্যই সমাজের একটা বড় ধরনের সংস্কার সম্ভব। পরিশেষে ইসলাম শান্তির ধর্ম, বিধায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে সার্বিক জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য মুসলিম সংহতি সুদৃঢ় ও মজবুত করার লক্ষ্যে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা জরুরি, যা বাংলাদেশ আলাদা যুব সংঘ গ্রহণ করেছে এবং সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সংস্কার করতে সক্ষম হয়েছে এবং সামনে ইনশাল্লাহ আরও হবে। আমরা পরিশেষ আল্লাহর কাছে দোয়া করছি এই কর্মী সম্মেলন 2020 বাংলাদেশ আহ্বায়ক যুব সংঘের, এটা যেন আল্লাহ কবুল করে নেন, সফল করেন এবং সকল যুব সংঘ ভাইদেরকে আমি বলবো যে অবশ্যই আমরা যেন এই পদক্ষেপগুলো গ্রহণ করে আমাদের সমাজের যে ফেতনা ফাসাদগুলো রয়েছে, সমাজের মধ্যে যে সমস্যাগুলো রয়েছে এটা যেন সংস্কার করতে পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান মহতারামকে। প্রিয় কর্মী ও দায়িত্বশীল ভাইরা, এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন বগুড়া থেকে বাংলাদেশ আহ্বায়ক যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি আল আমিন। আমি মোহতারামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে জুম অ্যাপসের মাধ্যমে ভিডিও কনফারেন্সে আমাদের কর্মী সম্মেলনে যুক্ত হচ্ছেন বগুড়া জেলা থেকে বাংলাদেশ আহ্বায়ক যুব সংঘ বগুড়া সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি আল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাযিহি সাবীলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'নি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আখলাক। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় একটি প্রতিকূল আবহাওয়ার মধ্যে যে সময় তামাম বিশ্ব একটি মহামারীর মধ্যে আতঙ্কিত, ঠিক সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেশের মাটিতে হাওয়ের শটন বাংলাদেশ আহলে যুব সংঘের বার্ষিক আমাদের অনলাইনে কর্মী সম্মেলনে অনলাইনেও বক্তব্য দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা সুযোগ দিলেন, তাআলার দরবারে যাবতীয় প্রশংসা আমরা সবাই আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, তাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত উপস্থিতি দেশ এবং দেশের বাহিরে থেকে যারা আমাদের সঙ্গে এই কর্মী সম্মেলনে অ্যাড হয়েছেন। আপনারা অবগত আছেন যে আমাদের আলোচনা চলছে, এখন আমার অল্প সময়ে আলোচনার বিষয়বস্তু যে সমাজ সংস্কারে বাংলাদেশ আহলেদের যুবকের ভূমিকা এবং আমাদের করণীয়। পৃথিবীতে যত নবী রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন সমস্ত নবীর দায়িত্ব ছিল সমাজকে সংস্কার করা, ঘুণে ধরা শিরিক বিদাতে জর্জরিত এই মানব সমাজকে সত্যর পথে পরিচালিত করা, জাহান্নামের ভয় দেখিয়ে জান্নাতমুখী করা ছিল নবী রাসূলগণের কাজ। তারই ধারাবাহিকতায় এদেশের মাটিতেও যখন মানুষ শিরক এবং বিদাতে নিমজ্জিত ছিল, যে সময় মানুষ বুঝত না শিরক এবং বিদাতের ভয়াবহতা, যে সময় আমরা মুহাম্মাদী বলে পরিচয় দিতাম, যে সময় আমরা হাদিসেও পরিপূর্ণ বুঝতাম না, ঠিক সেই সময় যে সময় আমাদের তদানীন যারা সালাফে সালেহীন আহলাদিস আহলাদিসের মধ্যেও যখন শবে বরাত উদযাপিত হচ্ছিল, ঠিক সেই সময় 1978 সালে 5ই ফেব্রুয়ারি জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব হাফিজাহুল্লাহ স্যার তিনি এদেশের মাটি থেকে
তথা বিশ্বের মানুষকে দাওয়াত দেওয়ার জন্য দেশের মাটি থেকে শিরক এবং বিদাতকে উৎখাত করার জন্য বাংলাদেশ শাহাদাত যুব গ্রহণ করেছে। সেই থেকেই এখনো পর্যন্ত, আজ পর্যন্ত, এখনো পর্যন্ত বাংলাদেশ শাহাদাত যুব সংঘ শুধু সমাজ সংস্কারের কাজই করে যাচ্ছে। সমাজ সংস্কারের কাজের আমাদের চার নম্বর কর্মসূচি, যুব বাংলাদেশ শাহাদাত যুব সংঘের চার নম্বর কর্মসূচি ছিল সমাজ সংস্কার করা। সমাজ সংস্কারের তিনটি ধাপের মধ্যে আমাদের যেটা শিক্ষা সংস্কার করা। আমরা জানি যে শিক্ষা তথা ইলম, এখানে মহান রব্বুল আলামিন প্রদত্ত পবিত্র কোরআন ও সহি হাদিসের জ্ঞান, যে ওহির আলোকেই আমাদের মানব সমাজটাকে ঢেলে সাজানো প্রয়োজন, আর তারই কাজ করে যাচ্ছে বাংলাদেশ আহলাদির যুব সংঘ। কিভাবে, যে আমরা জানি, একটা উদাহরণ শুধু দিচ্ছি, আগে জানতাম না যে চাল দিয়ে ফিতরা দিতে হবে, কিন্তু এই শিক্ষা যখন আসলো সামিং তাম, খাদ্য শস্য দ্বারা, এই অর্থ শেখার জন্যই যে আমরা অর্থ দিয়ে নয়, আমরা খাদ্য শস্য দিয়ে ফিতরা দেওয়ার সুযোগ পেয়েছি। বাংলাদেশ আহলাদির যুব সংঘ যখন আহ্বান করেছিল যে ফিতরা খাদ্য শস্য দ্বারাই দিতে হবে, ভেবেছিলাম প্রাথমিক পর্যায়ে শুরু কি ধরনের ফেতনা, কিন্তু যখন জানতে পারলাম যে হাদিস ভাষাটা ছিল সামিং তাম, নো সামিং দিরহাম ছিল না, তাম ছিল না, খাদ্য শস্য ছিল। এই যে শিক্ষা, এই শিক্ষা পাওয়ার পরে আমাদের সমাজ এখন অধিকাংশ জায়গায় আমরা খাদ্য শস্য দ্বারা ফিতরা দিতে পারছি, এটা কি বাংলাদেশ আহলাদির যুব সংঘের সমস্যা নয়? যে সমাজের মানুষ, যারা মানুষ মৃত্যুর বাড়িতে, আমরাও এক সময় ছোটবেলায় কোরআন তেলাওয়াত করতাম, মানুষ মারা যাওয়ার পরে আমরাও দাওয়াত খেতে যাইতাম, কিন্তু যখন দেখলাম যে যখন শিক্ষা অর্জন করলাম, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি পৌঁছে দিন, তাবলীগ করুন আপনার রবের পক্ষে যেটা আপনাকে জানানো করা হয়েছে। এই জন্যই বাংলাদেশ আহলাদির যুব সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকেই যে পরিচিত আয়াতের মাধ্যমে এই সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছে, যে আয়াতটা আমি খুতবার মধ্যে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ নবী, আপনি বলুন, আমি এবং আমার অনুসরণ ডাকি আল্লাহর পথে জাগ্রত জ্ঞান সহকারে। এই যে মানুষকে যে আমরা জাগ্রত জ্ঞান, জাগ্রত জ্ঞানটা কি? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান। এই জ্ঞান দিয়ে আমরা আমাদের সমাজ সংস্কার করছি। এই জ্ঞানের মাধ্যমেই আমরা আজকে বুঝতে পারছি যে মৃত্যু বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, মৃত্যু বাড়িতে কুলখানি চলবে না, মৃত্যুকে লক্ষ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের জিন্দিতে কোনো প্রমাণ নেই যে মৃত্যুকে লক্ষ্য করে খাওয়ানো অনুষ্ঠান করা। এটাই আমাদের সমাজ সংস্কার। যে সমাজের মানুষ, যখন আমরা আমাদের সমাজে যখন একজন আলেম, একজন মসজিদ ইমাম যখন তাবিজ ব্যবহার করছে, তাবিজের ব্যবসা করছে, ঠিক সেই সময় যখন আমরা শিক্ষা গ্রহণ করলাম কোরআন এবং হাদিসের জ্ঞান বুঝলাম, যে জি যে জ্ঞান বুঝলাম যে তাবিজ নটকানোর শেরিক, এটা আমরা সমাজের মাঝে প্রচার করলাম, এভাবেই আমরা আমাদের সমাজ সংস্কার করে আসছি। অতএব আপনাদের কাছে বলবো যে বাংলাদেশ আহলাদির যুব সংঘ সেই শুরু সূচনা লগ্ন থেকেই এখন পর্যন্ত আমরা সমাজ সংস্কারে কাজ করে যাচ্ছি, এবং কেয়ামত পর্যন্ত এই সংগঠন হকের দাওয়াত নিঃশর্তভাবে মেনে নিয়ে, মানে হক নিয়ে আপনাদের দ্বারে দ্বারে, মান সমাজের দ্বারে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এবং আমাদের করণের মধ্যে শুধু একটি কথা বলছি, যেটা আমরা যারা বাংলাদেশ যুব সংঘের যারা কর্মী ভাই রয়েছি, আমরা যারা বিভিন্ন প্রান্ত থেকে আলোচনা শুনছি, আপনাদের কাছে অনুরোধ যে একমাত্র আল্লাহ ভীতি নিয়েই আমরা এই করবে সংগঠনের তলে ছায়াবদ্ধ হব। দুনিয়াবি কোনো চাওয়া এবং পাওয়া আশা নিয়ে আমরা এই সংগঠন করলে আমাদের এই সংগঠনের পরিশ্রম, এই সময় অর্থ আমাদের পরকালে কোনো উপকার দিবে না, যাতে আমরা এটা স্রেফ করার জন্য দায়ী ইলাল্লাহ হিসেবে কাজ করতে পারি, এরকম মুভমেন্ট আমরা আমাদের সমাজ পরিচয়, মানে সমাজকে সমাজের মধ্যে দাওয়াত করব, তাকওয়া অর্জন করে এবং অর্জন করে, এবং আমরা বিজাতীয়দের সঙ্গে মত, বিজাতীয়দের সঙ্গে না মিশে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবনটাকে ঢেকে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, এবং বাংলাদেশ সংঘের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের এই সংগঠনকে কিয়ামত পর্যন্ত আমাদের হকের দাওয়াতের উপর অটল রাখে, কোনো স্বার্থে সাথে এই সংগঠন কোনো ক্ষতি না করতে পারে, দুনিয়ার কোনো বিজাতীয় মত শক্তি, দুনিয়ার কোনো শক্তি যেন এই সংগঠনকে নষ্ট না করতে পারে, আল্লাহ যেন আমাদের এই সংগঠনকে হকের দাওয়া হিসেবে, সমাজ সংস্কার হিসেবে কবুল করে নেয়।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আহলে যুব সংঘ কুমিল্লা সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজীদ ওয়া ফী ফুরকানিহিল হামীদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا ايها الذين امنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله ان الله خبير بما تعملون وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من دعا الى هدى كان له من الاجر مثل اجر من تبعه ومن دعا الى الضلاله كان له من الاسم مثل الاسامي من تبعه। الحمد لله সমস্ত প্রশংসা ও আল্লাহ সুবহানাহু তাআলার জন্য যিনি বাংলাদেশ আহলে যুব সংঘ কর্তৃক আয়োজিত এই প্রতিকূল অবস্থা চলাকালীন সত্ত্বেও অনলাইন ভিত্তিক কর্মী সম্মেলন আয়োজন করতে পেরেছি আমরা, সেই সুবাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও শান্তির দ্বারা আল্লাহর উপর আল্লাহ সম্মানিত কর্মী দায়িত্বশীল ও সারা পৃথিবী থেকে যে সমস্ত ভাইরা বাংলাদেশ আহলে যুব সংঘের কর্মী সম্মেলন দেখছেন শুনছেন সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাকে যে বিষয়ে বক্তব্য দিতে বলে সেটা হচ্ছে সমাজ সংস্কারে বাংলাদেশ আহলে যুব সংঘের ভূমিকা। আন্দোল কোরআনে সূরা হাশর বলছেন এবং প্রত্যেকটি আত্মার ভাবা উচিত আগামীকালকের জন্য সে কি প্রেরণ করছে। আমরা পরকালীন পথ এবং পাথেয় সঞ্চয় করার জন্য সবচেয়ে বড় একটি মুখ্য সুযোগ হচ্ছে সমাজ সংস্কারের মধ্য দিয়ে নিজের আমলকে অনেক বেশি সমৃদ্ধ করা। একটি সমাজের যে সমস্ত ক্ষেত্রগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই সমস্ত ক্ষেত্রগুলো যদি আমরা দেখি তাহলে হচ্ছে শিক্ষা, অর্থনীতি এবং নেতৃত্ব। এই তিনটা ব্যবস্থা হচ্ছে একটি সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র, এবং এই তিনটি ক্ষেত্রকে ঢেলে সাজানোর জন্য যারা সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে তারাই হচ্ছে আমাদের এদেশের তরুণ যারা আছে, এদেশের তরুণ সমাজরাই এই ব্যবস্থাগুলোকে ঢেলে সাজাতে সবচেয়ে বেশি মুখ্য ভূমিকা রাখতে পারে। কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যদি আমাদের তরুণদের দিকে তাকাই তাহলে আমরা অনেক ক্ষেত্রেই খুব হতাশ হয়ে যাচ্ছি। আমাদের তরুণ সমাজের যদি দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাই আমাধান্ত হয়ে যাচ্ছে, কেউ হয়তো ধর্মীয় বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে, কেউ হয়তো বিজাতীয় সংস্কৃতিতে সে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। আমাদের তরুণরা আজকে অনেক বেশি মাদকাসক্ত হচ্ছে, অনেক বেশি পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাচ্ছে, আমাদের তরুণরা আজকে ক্ষমতার জন্য রাজনীতিতে নিজেকে যুক্ত করে ফেলছে। অনেক বিভ্রান্তের যদি দিকে আমরা তাকাই তাহলে দেখতে পাই আমাদের অনেক তরুণ ভাই ধর্ম চর্চা করতে গিয়ে কোরআন এবং সুন্নাহ সালাফরা যেভাবে বুঝেছেন সেটা সেই নীতি অনুসরণ না করে তারা নিজ সিদ্ধান্ত অনুযায়ী ধর্ম বুঝতে গিয়ে অনেক ক্ষেত্রে তারা চরমপন্থী হয়ে যাচ্ছে, কেউ হয়তো বা আবার দেখা যাচ্ছে বিভিন্ন পীর কিংবা মাজারপন্থী হয়ে যাচ্ছে। বন্ধু আমার সেই ক্ষেত্রে আচ্ছা দেখেন তো ভাই একটু কথা কি হ্যালো সেক্ষেত্রে আমরা যদি আমাদের এই তরুণ সমাজকে জেগে তুলতে পারি তাহলে আমাদের সমাজটা অনেক বেশি সংস্কার হবে। বাংলাদেশ আহলে যুব সংঘ ইতিমধ্যে শিক্ষা, অর্থনীতি এবং নেতৃত্বে সংস্কারের জন্য ইতিমধ্যে নানান পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে শিক্ষার ক্ষেত্রে বড় একটি পদক্ষেপ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমাদের আহলাদিস আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠন অর্থাৎ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড কর্তৃক আয়োজিত সেই শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে গিয়ে সবচেয়ে বেশি যেটা বাংলাদেশ আহলে যুব সংঘ ভূমিকা রাখছে আকীদা এবং মানহাজের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা সন্তানের আকীদা যেন সালাফদের আকীদা অনুযায়ী তারা শিক্ষা গ্রহণ করে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যারা আছি আমরা কি আমাদের কি করণীয় রয়েছে, আমরা যে সমস্ত করণীয় আমাদের ক্ষেত্রে প্রযোজ্য তার প্রথম প্রযোজ্য হচ্ছে
আমরা ব্যক্তিগতভাবে কোরআন এবং সহিহ হাদিসের একনিষ্ঠ অনুসারী হওয়াটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন। সবচেয়ে বড় করণীয় হচ্ছে আমি আমার ব্যক্তি জীবনের প্রতিটি সেক্টর, সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সেটা অর্থনীতির ক্ষেত্রে হোক, সেটা সামাজিক ক্ষেত্রে হোক, সেটা সংস্কৃতির ক্ষেত্রে হোক, সকল ক্ষেত্রে যদি আমি ব্যক্তিগতভাবে একনিষ্ঠভাবে কোরআন এবং সুন্নার অনুসারী হই, তখন আমার মাধ্যমে সমাজটা অনেক বেশি সংস্কার হবে। আমি ব্যক্তিগতভাবে নিজে যদি হারাম ইনকামের সাথে সম্পৃক্ত থাকি, আমি ব্যক্তিগতভাবে নিজেই যদি অল্পে সন্তুষ্ট না থাকি, আমি ব্যক্তিগতভাবে নিজেই যদি বিলাসিতায় অভ্যস্ত থাকি, তাহলে অবশ্যই আমার দ্বারা কখনো একটি আদর্শ অর্থনৈতিক সমাজে চালু করাটা কখনো সম্ভব নয়। সেক্ষেত্রে আমি আপনাদের কাছে আন্তরিকভাবে যে অনুরোধ আমাদের যা করণীয়, তার প্রথম হচ্ছে ব্যক্তিগতভাবে আমি আমার প্রতিটি ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার অর্থনীতি হোক, আমার সংস্কৃতি হোক, আমার শিক্ষা হোক, সেটাকে প্রাধান্য দিই। আমি যেন প্রতিটি কাজ সমর্পণ করব এবং কাজ অর্জন হয়। আমার যারা পরিবারের সদস্য যারা রয়েছেন, আমার স্ত্রী, আমার বোন, আমার ভাই, আমার যারা আত্মীয় স্বজন আছেন, তাদের মাঝে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী জীবন যাপন করার একটি স্পৃহা জাগ্রত করা। কারণ আমরা জানি একটা ব্যক্তিকে যতটা সহজে পরিবর্তন করার অন্যতম উপায় হচ্ছে তার মধ্যে চেতনা তৈরি করা। আমি যদি ব্যক্তিগতভাবে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করি, পাশাপাশি আমার স্ত্রীর মধ্যেও যদি কোরআন এবং সুন্নাকে, কোরআন এবং সুন্নার কাছে আত্মসমর্পণ করার মানসিকতা যদি তার মধ্যে আমি দিতে পারি, তাহলে অবশ্যই সেটা হবে আমার জন্য একটা সহায়ক শক্তি। আমরা জানি একটা সমাজকে সংস্কার করার ক্ষেত্রে সবচেয়ে বড় যা অনুষঙ্গ তা হচ্ছে প্রথম ব্যক্তি নিজেকে সংশোধন করবে, তার পরিবারকে সংশোধন করবে, অতপর এই পরিবারের সদস্যরাই অন্য পরিবারের সদস্যদের কাছে দাওয়া পৌঁছে দেবে। ফলশ্রুতিতে সমাজের মধ্যে কোরআন এবং সুন্নার একটা দাওয়াত, কোরআন এবং সুন্নার একটা ঢেউ ভেসে উঠবে। তখন আমাদের সমাজের অন্যান্য যারা সদস্য আছে তারাও কিন্তু কোরআন এবং সুন্নাকে অনুসরণ করবে, কোরআন এবং সুন্নাকে তারা মেনে নেওয়ার মতো একটা মডেল পাবে যে এই পরিবারটা হচ্ছে কোরআন এবং সুন্নার একনিষ্ঠ অনুসারী, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাজ করছে। এই স্পৃহা যদি আমাদের সদস্যদের মধ্যে তাদের মধ্যে যদি আমরা সমাজকে কখনো সংস্কার করো, সমাজকে সংস্কার করতে পারবে না যদি তার সাথে সহযোগী না থাকে। আর সহযোগী হচ্ছে তারা সবচেয়ে বেশি সহযোগী, তার স্ত্রী, তার পরিবার পরিজনের সদস্য যারা আছে। সেক্ষেত্রে আমরা যে কাজটুকু করতে পারি আমাদের পরিবারে এবং ব্যক্তিগতভাবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী হচ্ছে কিনা সেটা আমরা যদি আমাদের ব্যক্তিগত রিপোর্ট রাখি, সেটা আমাদের সেলফ ডেভেলপমেন্ট হবে। পাশাপাশি আমাদের পরিবারের যারা আছে তাদেরকে আমরা পারিবারিক তালিম দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সমাজ সংস্কারে মুখ্য ভূমিকা পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। আকুলু কাউলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আহলেদ যুব সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি, বাংলাদেশ আহলেদ যুব সংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মোহাম্মদ ফেরদাউস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, বিশ্বের যে যেখান থেকে আজকে বাংলাদেশ আহলেদ যুব সংঘের এই কর্মী সম্মেলন 2020-এ অংশগ্রহণ করছেন, সকলকে জানাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা যুব সংঘের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে আজকে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নানামুখী সংঘাতের পাশাপাশি পুরো বিশ্ব আজ কিছু সমস্যায় জর্জরিত। তাই এমত পরিস্থিতিতে সমাজ সংস্কারে যুব সংঘের ভূমিকা এবং আমাদের করণীয়টা সত্যিকার অর্থেই খুব সহজ বিষয় নয়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে করোনাকালীন পরিস্থিতিতে গোটা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানবসৃষ্ট নানা রকম দুর্যোগ, পাশাপাশি অর্থনৈতিক ধস, দীর্ঘদিন যাবৎ প্রতিষ্ঠিত যুক্তরাজ্যের মতো দেশ যারা কিনা গত 11 বছরের মধ্যে সবচাইতে বেশি মন্দার শিকার হয়েছে এই বছরে, এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আসলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ যথেষ্ট কার্যকরী ভূমিকা কিভাবে রাখবে তা বলাটা খুবই সময় সাপেক্ষ এবং জটিল বিষয়। তথাপি কয়েকটি কথা না বললেই নাই। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা সমাজ সংস্কার বলতে কি বুঝি? সমাজ বলতে আসলে কিছু মানুষ যখন ঐক্যবদ্ধ হয়ে একটা উদ্দেশ্যে একত্রিত হয় এবং সেই সমাজটাই কোনো কিছু যদি ত্রুটিপূর্ণ হয়
তাহলে সেটাকে সংশোধন করার জন্য যে পদক্ষেপটা নেওয়া হয় সেটাকেই বলে সংস্কার, যাকে বলা হয় শোধন, মার্জন বা দোষ ত্রুটি দূর করে উন্নত করা। আমরা যেমন বাসা অনেক দিন পুরনো হয়ে গেলে পলেস্তারা খসে পড়লে রং করে পলেস্তারা আবার লাগিয়ে চকচকে করে তুলি, বসবাস অযোগ্য হলে সেটা ভেঙে ফেলি, ঠিক তেমনি সমাজের ভেতরে যদি কোনো দোষ ত্রুটি কালের আবর্তে যুক্ত হয় তাহলে আমরা সেটাকে পুনর্মর্জিত করি, পরিমার্জন করি, এবং যদি ব্যবহার অযোগ্য হয়ে পড়ে তাহলে সেটাকে আমরা পরিবর্তন করে ফেলি। বলছিলাম সমাজ সংস্কারের কথা, আমরা যদি সমাজ সংস্কার করতে যাই তাহলেও আমাদের এই পদ্ধতিটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে কাজ করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যখন বিশ্বের ইতিহাসের দিকে তাকাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমগ্র নবী এবং রসুলগণের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে সংস্কারের চেষ্টা করেছেন এবং এই সমাজের মানুষদেরকে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফে ঘোষণা করছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার রসুলদেরকে প্রেরণ করেছেন হেদায়ত সহকারে এবং সত্যদিন সহকারে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যুবসংঘের কর্মী সম্মেলনে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছে, রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যিনি যেটা প্রেরণ করেছেন তিনি, সেইটা আমাদেরকে সামনে রেখে এগিয়ে চলতে হবে সমাজ সংস্কারের পথে। সম্মানিত বন্ধুগণ, পূর্বের সমাজ পরিবর্তনের ক্ষেত্রে যতগুলো বাধা এসেছে বর্তমানকালেও এরকম বাধা আসবে। আমরা যতগুলো আধুনিক সমস্যা, চ্যালেঞ্জ এবং নানা রকম প্রতিবন্ধকতা দেখছি, বলা চলে এই রকম প্রতিবন্ধকতাগুলো পূর্বের নবী রসুলগণের প্রতিও এসেছে। বলতে সমস্যা নেই, এই বাংলাদেশের মতো জায়গায় যেখানে আমরা আজকে সুন্দরভাবে কথা বলতে পারছি, বিগত 200 থেকে 300 বছর পূর্বে যখন ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হয়েছিল তখনও তুর্কি এবং ইরানি সাম্রাজ্যবাদী মানুষগণ আসার ফলশ্রুতিতে সহি ধারার ইসলাম বাধাগ্রস্ত হয়েছিল। তাই শ্রদ্ধাভরে স্মরণ করছে এই উপমহাদেশের আহল হাদিস আন্দোলনের নতুন ধারা, আধুনিক যুগ শুরু করা সেই বিজয়ী বীর শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির কথা। তিনি সপ্তদশ শতাব্দীর পরে অষ্টাদশ শতাব্দীতে যে বিপ্লব ঘটিয়েছেন তা আজকে আমাদের সকলকে মানতে বাধ্য করছে এবং হাদিসের বাধ্যবাধকতা এই সমাজের বুকে চালু করার ক্ষেত্রে, বাঙালিদের বুকে চালু করার ক্ষেত্রে তার মতো অগ্রগামিতা আজকে আমাদের সবসময় স্মরণ করতে হচ্ছে। শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির সেই কথাটা তাই না বলেই পারছি না। সমাজ সংস্কারের ক্ষেত্রে আমরা কখনোই যেন মানুষের কোনো মত এবং পথকে নিজেদের কাছে আদর্শ বা অনুকরণীয় মনে না করি। তিনি দিল্লির তৎকালীন ঘুণেধরা সমাজ ব্যবস্থাতে অতিষ্ঠ একসময় বলতে বাধ্য হয়েছেন যে ফাক্কুকুল্লি নিজাম, অর্থাৎ সমস্ত ব্যবস্থার উচ্ছেদন চাই, সমস্ত প্রচলিত ব্যবস্থার উচ্ছেদন চাই। আজকে আমাদের তাই সমস্ত প্রচলিত মত এবং পথকে উৎপাটন করে দিয়ে সহি সুন্নার পথে এগিয়ে আসতে হবে। তাই তো আমরা বলি সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। বলছিলাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি আল ইনসাফ ফি বায়ানি আসবাবিল ইখতিলাফ গ্রন্থে বলছেন যে আব্দুল ইবনে আব্বাস, আতা এবং মুজাহিদ এবং মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহুম বলতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত এমন কোনো মানুষ নেই যার কথার কিছু অংশ গ্রহণযোগ্য এবং কিছু অংশ বর্জনযোগ্য হয় না। অর্থাৎ এমন কোনো মানুষ নেই যার সবটাই গ্রহণযোগ্য এবং যার সবটাই বর্জনযোগ্য, এমন কোনো মানুষ নেই। অর্থাৎ কিছুটা বর্জনযোগ্য হতে পারে, কিছুটা গ্রহণযোগ্য হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই শেষকালে সমাজ সংস্কারের এই কঠিন দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথী, আপনাদের কাছে আছে অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এবং সে লক্ষ্যেই বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ কথা, কলম এবং সংগঠনের মাধ্যমে এ বিশ্বের বুকে দাওয়াত চালিয়ে যাচ্ছে। তাই চেষ্টা করব আমরা আমাদের সাংগঠনিক শক্তিকে দুর্বার গতিতে এগিয়ে নিতে। বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ের তরুণদেরকে আহ্বান জানাই, আমরা হয়তো ব্যক্তিগতভাবে আপনাদের কাছে পৌঁছাতে পারছি না, আমাদের দুর্বলতাকে খাটো চোখে দেখে আপনারা সাংগঠনিকভাবে হকের পথে এগিয়ে আসেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়ানসুরান্নাল্লাহ মা ইয়ানসুরুহু, সূরা হজ্জের 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আর আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করেন যে তাকে সাহায্য করে। তাই আপনারা সকলেই হকের দিকে এগিয়ে আসুন। শেষ করার আগে কবি নজরুলের অগ্রপথিক কবিতা হতে কয়েকটি বাণী। কোথায় মানিক ভাইরা আমার সাজরে সাজ, আর বিলম্ব সাজে না চালাও কুচকাওয়াজ, আমরা নবীন
তেজ প্রদীপ্ত বীর তরুণ, বিপদ বাধার কণ্ঠ ছিঁড়িয়া শুশিব খুন, আমরা ফলাব ফুল ফসল, অগ্রপথিক রেজুবাদল জোর কদমে চলরে চল। ইনশাল্লাহ আমরা এই বাংলার বুকে আবারও সেই তাওহিদের ঝান্ডা উজ্জীবিত করব। আল্লাহ আমাদের সহায় হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলে যুব সংঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল্লাহ আল মোসাদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ولا عدوان الا على الظالمين اما بعد কোথায় অবসর, কোথায় পাবো যে শান্তি, তাওহীদের পূর্ণ কিরণ দিগন্তে এখনো দেয়নি জৌকি। আলহামদুলিল্লাহ বাংলাদেশি আহলে হাদিসদের ইতিহাসে সর্বপ্রথম অনলাইন ভিত্তিক কর্মী সম্মেলন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত। আজকে এই কর্মী সম্মেলনের শুরুতে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদের অন্তরকে ঈমান দ্বারা পূর্ণ করেছেন। আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় উপস্থিতি, সমাজ সংস্কারে যুব সংঘের ভূমিকা ও আমাদের করণীয় এ প্রসঙ্গে দু চারটি কথা বলার চেষ্টা করবো মা তাওফিকা ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানব জাতির সূচনা লগ্ন থেকেই একটি দৃশ্য প্রতীয়মান, তা হলো সমাজের একদল লোক যখন অসত্যের পথে প্রলুব্ধ হয়, অন্যায়ের পথে প্রলুব্ধ হয়, অপর একদল মানুষ এই পথভ্রষ্ট মানুষদেরকে সুপথ প্রদর্শন করে যায়, আলোর পথ দেখিয়ে যায়, যদিও এই দলটি সংখ্যায় অতি স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালি কুল্লি কাওমিন হাদ, প্রত্যেক সম্প্রদায়ের জন্য রয়েছে পথ প্রদর্শক। সূরা রাদ 7। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নাহলের 36 নম্বরে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আনি আবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, আমি যুগে যুগে রাসূল প্রেরণ করেছি এই মর্মে যেন মানুষকে আল্লাহর পথে আল্লাহর ইবাদত করবে এবং তাগুত থেকে বিরত রাখবে। কোন সমাজে যারা মানুষকে আল্লাহর ইবাদত করে এবং তাগুত থেকে বিরত রাখে মূলত আমরা তাদেরকেই সমাজ সংস্কারক হিসেবে ধরে নিতে পারি। কোন সমাজে যদি এমন সংস্কারক দল না থাকে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি না থাকে, তবে সে সমাজ পতনের ধারপ্রান্তে চলে যায়। সমাজ সংস্কারের এই প্রচেষ্টা সর্বদা চলমান থাকবে, আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে এটি অবশ্যই করিয়ে নেবেন। তবে একদল জান্নাত প্রিয়াসী মুমিন হিসেবে এটা আমাদের অবশ্যই কর্তব্য যে সমাজ সংস্কারের এই প্রক্রিয়ায় অবশ্যই যুক্ত থাকা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 142 নং আয়াতে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামু আস-সাবিরিন, তোমরা কি মনে করছো যে এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমাদের পরীক্ষা করে নাই তোমাদের মধ্যে কে জিহাদ করেছে এবং কে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আজ মুসলিম উম্মাহ যে বিপর্যয় ক্রান্তি লগ্নে সময় অতিবাহিত করছে তার প্রধান কারণ হচ্ছে মুসলিমদের সংস্কার চেতনা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মন মানসিকতা হারিয়ে ফেলা। শিরক বিদাত অজ্ঞতা এবং দুনিয়ার প্রতি আসক্তি তাদেরকে এমন ভাবে গ্রাস করেছে যে উম্মার প্রতি দায়িত্ববোধ, আত্মমর্যাদাবোধ এবং দিন এই জমিনে দিনকে বিজয়ী করার যে প্রচেষ্টা সদিচ্ছা তারা হারিয়ে ফেলেছে। প্রিয় ভাইরা, এজন্য আমি মনে করি অবশ্যই আমাদেরকে এক্ষেত্রে সমাজ সংস্কারের জন্য সর্বাগ্রে যুগের ভাষা বুঝতে হবে এবং সেক্ষেত্রে আমাদেরকে সালাফদের অনুসরণ করতে হবে। কেননা প্রত্যেক জাতির আকাশে যেমন নক্ষত্র রয়েছে তেমনি মুসলিম জাতির নক্ষত্র হচ্ছে সালাফরা। আমাদের অন্যতম আকাবির ইমাম আহমদ বিন হাম্বল রহিমাউল্লাহ, আমরা জানি আব্বাসীয় খেলাফতে মুতাযিলাদের যখন উৎপাত হয় তখন খালকে কোরআন নামে একটা ফিতনা মাথাচড়া দিয়ে উঠেছিল। তখন খলিফার সামনে, খলিফা মুতাসিমের সামনে আহমদ বিন হাম্বল রহিমাল্লাহকে আনা হয়। তখন খলিফা তাকে খালকে কোরআনকে স্বীকৃতি দিতে বলা হয়, কিন্তু তিনি হকের সামনে হকের বিষয়ে কখনো আপোষ করেননি বাতিলের সাথে। তখন জনসম্মুখে তৎকালীন খলিফা আহমদ বিন হাম্বল রহিমাল্লাহকে বেত্রাঘাত করেছিলেন, কিন্তু দিনের স্বার্থে আহমদ বিন হাম্বল রহিমাল্লাহ কারুর সাথে আপোষ করে নেয়। আমরা জানতে পারি ব্রাহ্মমান লাইব্রেরি হিসেবে খ্যাত শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ তৎকালীন সময়ে মোগল আগ্রাসনে মুসলিম উম্মাহ যখন বিপর্যস্ত, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ একই সাথে মোগলদের বিরুদ্ধে, তাতারিদের বিরুদ্ধে জিহাদ করেছেন এবং মুসলিম সমাজে যে ঘুণেধরা সমাজে যে বিদাত ছিল, শিরিক ছিল, তাদের বিরুদ্ধে, বিদাতীদের বিরুদ্ধে আপোষহীন কণ্ঠের নাম ছিল শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া। সুপ্রিয় উপস্থিতি, আমরা অনেকে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহিমাউল্লাহ সমাজ সংস্কারের কথা জানি এবং বিংশ শতাব্দীতে আমরা জানি তুরস্কে যখন কামাল আতাতুর্ক ইসলামকে নিষিদ্ধ করে দেওয়া হয়, উসমানি তথাকথিত উসমানি সাম্রাজ্য যখন উৎখাত করে দেওয়া হয়, তখন বদিউজ্জামান সাইদ নুরসি যিনি রিসালায়ে নূর নামে একটি গ্রন্থ রচনা করেন প্রায় 6000 পৃষ্ঠার, তিনি সেখানে বলেছেন বিশ্বাসের মধ্যেই মুক্তি। তিনি জ্ঞানের আলো জ্বালিয়ে দিয়ে তুরস্কে ইসলামকে জিয়ে রাখার চেষ্টা করেছেন। সুপ্রিয় উপস্থিতি, যুগে যুগে এরকম সালাফরা দিন ইসলামকে জিয়ে রাখার জন্য সমাজ সংস্কারের প্রচেষ্টা চালিয়ে গেছেন। তাদের কাছে আমরা একটা জিনিস শিখতে পারি, সেটা হচ্ছে দিনের ক্ষেত্রে আপোষহীনতা। আর বাংলাদেশ আহলেদের যুব সংঘের সফলতা হচ্ছে এখানেই, বাংলাদেশ আহলেদের যুব সংঘ একটা ইউনিক সংগঠন এই মর্মে, এই কারণে যে বাংলাদেশ আহলেদের যুব সংঘ প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত বাতিলের সাথে কোনোদিন আপোষ করেনি।
সুপ্রবস্থিতি বর্তমানে ধর্মীয় ও বৈশ্বিক জীবনে আমাদের যুব সমাজ নানা রকম ফেতনায় পর্যোষিত। তার মধ্যে অন্যতম যে আচ্ছা তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মডারেট ইসলাম, মডারেট ইসলাম যেটাকে বলা হয় পপুলার ইসলাম। আমরা পপুলার ইসলাম নয়, আমরা পিওর ইসলামকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে নিচ্ছি, সবিশেষে আমি এক মিনিটের মধ্যে আমি একটা প্রস্তাবনা দিচ্ছি। আপনারা জানেন বাংলাদেশ শাহলাদি যুব সংঘের চার দফা কর্মসূচির মধ্যে চতুর্থ যে প্রকাশ সেটা হচ্ছে তাজদিদে মিল্লাত বা সমাজ সংস্কার। সমাজ সংস্কারকে তিন ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে অর্থনৈতিক সংস্কার। আমরা জানি বর্তমানে আমাদের দেশে সুদভিত্তিক অর্থ, আমাদের দেশে সুদভিত্তিক অর্থ ব্যবস্থা শেষ করুন, আমরা পরের আলোচকের সাথে যুক্ত হব। আমাদের দেশে বর্তমানে সুদভিত্তিক সমাজ ব্যবস্থার প্রচলিত আছে। আমরা যদি সুদভিত্তিক সমাজ ব্যবস্থার আর বিপরীতে আমরা যদি কার্যে হাসানা উত্তম ঋণ প্রকল্প চালু করতে পারি, উদাহরণস্বরূপ আমাদের যদি 50 জন কর্মী থাকে, 50 জন যদি আমরা 1,000 করে টাকা দিয়ে একটা তহবিল গঠন করি এবং সেখান থেকে সুদের বদৌলতে আমরা উত্তম ঋণ দান করব এবং সমাজের রন্ধে রন্ধে শাখায় শাখায় যদি আমরা সুদের পরিবর্তে ক্ষুদে ঋণের পরিবর্তে আমরা যদি উত্তম ঋণ প্রকল্প চালু করতে পারি, তাহলে অবশ্যই যে সুদভিত্তিক এনজিও গুলা দেশ ছেড়ে পালিয়ে যাবে এবং ইসলামী অর্থব্যবস্থা কায়েম হবে। এই বলে এই প্রস্তাবনা পেশ করে আমি আমার এলোমেলো বক্তব্য রেখে নিতে টানছি। আকুলু হাযা কাউলি আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত উপস্থিতি, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যুব সংঘের সভাপতি আব্দুল্লাহ মোসাদ্দিক। এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আলহেদের যুব সংঘ বরিশাল সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি, বরিশাল সাংগঠনিক জেলার সম্মানিত সভাপতি কায়েদ মাহমুদ ইমরান। মহতারামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা বাংলাদেশ আহলে যুব সংঘ এই প্রথমবারের মতো অনলাইন ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করতে পেরেছি। মহান আল্লাহর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্ম সাল্লি আলাইহি আল্লাহুম্ম বারিক আলাইহি। দেশ বিদেশের এবং যে যেখান থেকে আমাদের আজকে আলোচনা শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সমাজ সংস্কারে আহলে যুবসংঘের অবদান, ভূমিকা এবং আমাদের করণীয়। আলহামদুলিল্লাহ, আহলে হাদিস যুব সংঘ এমন একটি সময় প্রতিষ্ঠিত হয়েছিল যখন এই আহলে হাদিস সমাজের অসংখ্য অগণিত যুবকেরা পথ হারা বিভিন্ন সংগঠনের পিছনে দৌড়াচ্ছিল। বিভিন্ন ফেরকা, বিভিন্ন এজম, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ, মৌদ্যবাদ সহ বিভিন্ন এই জাহিলি মতবাদের সাথে ঘুরপাক করছিল। ঠিক সেই সময় মোহতারাম আমির জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালি যুবকদেরকে নিজস্ব প্ল্যাটফর্মে এনে আহলে হাদিস মানহাজের উপর দাঁড় করিয়ে, আহলে হাদিস আকীদা ও আমলের আদর্শের উপর দাঁড় করিয়ে কিভাবে তাদেরকে পরিচালিত করা যায় সেই লক্ষ্যে আহলে হাদিস যুব সংঘের গঠন হয়েছিল। আর আলহামদুলিল্লাহ, আহলে হাদিস যুব সংঘের একটি চার দফা চারটি কর্মসূচির সর্বশ্রেষ্ঠ হচ্ছে তাজদিদ মিল্লাত বা সমাজ সংস্করণ। আর সমাজ সংস্কারের লক্ষ্যেই তার পূর্বে তিনটি কর্মসূচি হচ্ছে তাবলিগ বা প্রচার, তঞ্জিম বা সংগঠন এবং তারবিয়ত বা প্রশিক্ষণ। এই তিনটি সমন্বয় হচ্ছে সমাজ সংস্কার। অর্থাৎ সংঘবদ্ধ হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিন প্রচার করব এবং সেই প্রচারের পূর্বে আমাদেরকে অবশ্যই প্রশিক্ষণ দিয়ে যোগ্যতা অর্জন করতে হবে। আর আমরা যদি যোগ্যতা অর্জন না করি তাহলে আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। হে নবী, তোমার কাছ থেকে যা নাজিল হয়েছে তুমি তা পৌঁছে দাও, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ। আর আহলে হাদিস যুব সংঘ এর মূল মন্ত্র হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ অর্থাৎ সহিহ হাদিস এর মাহমুদ ভাই, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি জি, আপনি শুরু করেন, বক্তব্য শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وممن خلقنا امه يهدون بالحق وبه يعدلون الى اخره বাংলাদেশ আইলে যুব সংঘ কেন্দ্রীয় কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মী সম্মেলন 2020 অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মোহতারাম আমিরে জামাত, অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সঞ্চালক ও বিভিন্ন দেশ থেকে আগত মেহমানবৃন্দ, কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সর্বোত্তম মহান আল্লাহ তাআলার বরকায়ে প্রশংসা জানাই যারা অশেষ মেহরবানিতে অনলাইন ভিত্তিক আজকে আমরা এই কেন্দ্রীয় কর্মী সম্মেলন শুরু করতে পারছি। এই জন্য মহান আল্লাহ তাআলার বরকায়ে প্রশংসা জানাই সাইবুল আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সেই মহামানব যার 23 বছরের বৈপ্লবিক সাধনায় যেই মুহূর্তে আরব জাতির মধ্যে মারামারি কাটাকাটি হানাহানি রক্তের হোলি খেলা চলছিল ঠিক সেই মুহূর্তে আরব জাতির ভাগ্য আকাশে শান্তির মশাল নিয়ে আগমন করেন যার 23 বছরের বৈপ্লবিক সাধনায় পশুর সমতুল্য মানুষগুলো তার পরশের সোনায় পরিণত হয়েছিল। সেই মহামানব আকাই দারে নামদা তাজদারে মদিনা কিবলাতাইন হিজরতাইন আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা আরাফের 181 নম্বর আয়াতে বলছেন যে আমিমান খলাকনা উম্মাতু ইয়াহদুনা বিল হাক্কি ওয়া বিহি ইয়াদলুন। আমার সৃষ্টির মধ্যে একটি দল আছে যারা হক পথে চলে ও সেই অনুযায়ী ন্যায় বিচার করে। বাংলাদেশ আইনজীবী যুব সংঘ 1978 সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নির্ভিজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন আহলেদিস আন্দোলনের সামাজিক ও রাজনৈতিক লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, একটি দল হকের উপরে থাকবে এটা আল্লাহ বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মুসলিমের 1920 নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাযালু তায়ফাতু মিন উম্মতি জাহিরিন আলাল হাক্কি লা ইয়াজুরুহুম মান খাযালা হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহুম কাযালিক রাহুল মুসলিম। দিন ততদিন বিজয় থাকবে, বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, কিয়ামত অবস্থায় কিয়ামত এসে যাবে তারপরও একটি দল হকের উপরে থাকবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ আহলে যুব সংঘ তার মানদণ্ড হচ্ছে পবিত্র কোরআন ও সহিহ হাদিস, তারা অন্য কোন মানব রচিত বিধানের কাছে মাথা নত করে না, তাদের সমসংস্কারের জন্য দুইটাই তাদের পথ, একটি হচ্ছে পবিত্র কোরআন একটি সহিহ হাদিস। আধুনিক বিশ্ব তথাকথিত প্রগতির নামে প্রগতির জোয়ারে ভাসমান যেখানে অশান্তির অপশাসন অন্যায় অত্যাচার রাহাজানি খুন খারাপি ধোকাবাজি সন্ত্রাসী দুর্নীতি জবরদখল ইত্যাদি চলছে, এগুলো প্রকৃতির জোয়ারে গা ভাসিয়া না দিয়ে বাংলাদেশের যুব সংঘ যে সাফল্যমণ্ডিত বিশ্ববিজয়ী তারই দিকে ফিরে আসতে হবে। এই জন্য বাংলাদেশের যুব সংঘ যুবকদেরকে সংস্কার করার জন্য পবিত্র কোরআন ও সহিহ হাদিস এর দিকে ফিরিয়ে আনার জন্য এমন একটি আদর্শ আহ্বায়ক যার কাছে মাথা নত করেছে ফেরাউন, যার কাছে মাথা নত করেছে নমরুদ, বাংলাদেশ আহলে যুব সংঘ এমন একটি আদর্শ যার কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে হামান কারুন আবু জেহেলের মতো দাপট দেওয়া ব্যক্তিদের। এই জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য পণ্ডিতগণ একথাই উল্লেখ করেছেন যে দি আহলে হাদিস ট্রাই টু গো ব্যাক টু ফার্স্ট প্রিন্সিপাল এন্ড টু রিস্টোর দি অরিজিনাল সিম্পলিসিটি এন্ড পিউরিটি টু ফেট এন্ড প্র্যাকটিসেস, যে আহলে হাদিস গণ ইসলামের প্রাথমিক যুগের নীতি সমূহ দিকে ফিরে যেতে চায়, আকীদা আমলের মৌলিক সরলতা ও স্বচ্ছতাকে পুনরুদ্ধার করতে প্রচেষ্টা চালায়। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে এতটুকু বলতে চাচ্ছে বাংলাদেশ আহলে যুব সংঘ এর ছায়াতলে আসলে অবশ্যই তার দ্বারা জান্নাতের সুবহান স্থানটা দখল করা সম্ভব হবে, কারণ এর সুধা বা সুজা রাস্তাটি হচ্ছে জান্নাতুল ফেরদাউস। তাই আসুন আমরা সবাই
বাংলাদেশের যুব সংঘের ছায়াতলে থেকেই আমাদের যুব সমাজকে গড়ে তোলার চেষ্টা করি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কেন্দ্রকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই কেন্দ্র সম্মেলন আয়োজন করার জন্য, এবং যে যেখান থেকে শুনছেন কথাগুলো সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খায়রান। সম্মানিত দায়িত্বশীল কর্মী ভাইরা, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি আসাদুল্লাহ আল গালিব, বাংলাদেশ আহলেদের যুব সংঘের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি আসাদুল্লাহ আল গালিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। দূরেও কাছে যে যেখান থেকে আজকের অনুষ্ঠান দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ আহলেদের যুব সংঘ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। সাথে সাথে অন্তর অন্তঃস্থল থেকে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা বাংলাদেশ আহলেদের যুব সংঘের কর্মী হতে পেরেছি। এজন্য আমরা কর্মমুখর পরিবেশে আজকে এই অনুষ্ঠান ব্যতিরিকে হচ্ছে, এই জন্য আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে আজকে আমাদের আলোচনা বিষয় সমাজ সংস্কারের ভূমিকা আমাদের করণীয়। পুরো জাতি যখন দ্রুত অন্ধকারের গহ্বরে তলিয়ে যায় তখন তাকে টেনে ধরে উদ্ধার করা খুবই দুরূহ কাজ। যখন রাজনৈতিক পরিস্থিতির হয় ঘনঘটা, ধর্মীয় অবস্থা হয় শিরকি কুসংস্কারাচ্ছন্ন, অর্থনৈতিক পরিস্থিতি হয় ভঙ্গুর, তখন জাতির ভবিষ্যৎকে ক্রমেই স্বপ্নহীন করে ফেলে। জাতির এহেন ক্লান্তি লগ্নে বাংলাদেশ আহলে যুব সংঘের জন্ম হয়। ১৯৭৮ সাল থেকে বিভিন্ন ঘাত প্রতিঘাত ও প্রতিকূল পরিবেশে এই সংগঠন তার অটুট নীতিতে অবিচল রয়েছে। সেই সময় থেকে অত্যবধি যুব সংস্কারে যুব সংঘের ভূমিকা ছিল অতুলনীয়। নির্ভেজাল তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করায় এই যুব সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য। সে আলোকে বাংলাদেশের ইতিহাসে তাওহীদের প্রচার ও প্রতিষ্ঠায় বাংলাদেশ আহলেদের যুব সংঘের ভূমিকা অপরিসীম। যুব সংঘের প্রাথমিক সময় থেকে যদি আমরা দেখি, আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যার সূচনা লগ্ন থেকে কবর পূজা, মাজার পূজা, মিলাদ কিয়ামের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার দৃঢ়চিত্ততার কারণে তিনি মানুষের হৃদয়ের গভীরে জায়গা করে নিয়েছিলেন, ফলে তার মাধ্যমে যুব সংঘ একটি যুব দল কাফেলা তৈরি করতে সক্ষম হয়েছিল, যাদের দ্বারা পরিচালিত হয়ে পরিচ্ছন্ন আত্মার অসংখ্য মানুষ দিনের প্রকৃত হাকিকত বুঝতে সক্ষম হয়েছিল। সমাজ সংস্কারে যুব সংঘ কী করেছে তা দেখতে হলে যুব সংঘের একনিষ্ঠ একটি কর্মীর দিকে তাকালেই আমরা সেটা উপলব্ধি করতে পারব। একজন যুব সংঘের কর্মী এবং অপর কর্মীর দিকে তাকালে, অর্থাৎ বাতিল কিংবা ইসলামের নামে যে সমস্ত বাতিল বা চরমপন্থী বা শৈথিল্য সংগঠনগুলো রয়েছে তাদের মাঝে বিস্তর তফাত দেখা যায়। অনুরূপভাবে আকিদায় আমলের যে সংশোধন পরিবর্তন বাংলাদেশ আহলে যুব সংঘ করেছে সেটা অতুলনীয়। যেমন আকিদা আল্লাহ নিরাকার কি না, আল্লাহ নবী নূরের তৈরি না মাটির তৈরি, সার্বিক বিষয়ে যদি দেখি তাহলে এই সংগঠনই একমাত্র বাংলাদেশের বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বাণী যথাযথ বিধান রয়েছে সেগুলো উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এখন অনেকে বলতে সক্ষম হয় যে বলতে বাধ্য হয় যে আসলে আল্লাহ নিরাকার নয়, আল্লাহর আকার রয়েছে। অনুরূপভাবে নবী যে মাটির তৈরি এটাও অনেকে আজ বলতে বাধ্য শুধুমাত্র এই সংগঠনের প্রচার প্রসারের কারণে। অতএব বাংলাদেশ আহলেদের যুব সংঘ এই দেশের ক্রান্তি লগ্নে যেভাবে দাঁড়িয়েছে এবং ভবিষ্যৎ সময়েও এইভাবে তার কর্মকাণ্ডকে বাস্তবায়ন করে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সংগঠনের দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক ও শ্রোতৃমণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে জেলা সভাপতিদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলেদের যুব সংঘ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুর রউফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়া সলাতু ওয়া সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল জাহাল হাক ওয়া জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। বাংলাদেশ আহলেদের যুব সংঘ কর্মী সম্মেলন ২০২০, আজকের এই সম্মেলনের
মোহতারাম সভাপতি, প্রধান অতিথি এবং দেশে ও দেশের বাইরে থেকে যারা যে যে অবস্থানে আমাদেরকে দেখছেন শুনছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। শুরুতেই আমরা প্রশংসা জ্ঞাপন করছি, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি এই জন্য যে বর্তমানে এই করোনাকালীন সময়েও আল্লাহ রব্বুল আলামিন অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে আমাদেরকে এই কর্মী সম্মেলন বাস্তবায়নের একটা সুযোগ করে দিয়েছেন, তাই সেই রবের দরবারে শুকরিয়া আদায় করছি। দরুদ ও সালাত বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি তার জিন্দেগীর প্রতিটা মুহূর্ত নিবেদন করেছিলেন ইসলামের পথে কুরবানি করে এবং তারই ফলশ্রুতিতে ইসলাম আজকে প্রতিষ্ঠিত হয়েছে। মোদারাম উপস্থিতি, সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী যারা আমাদেরকে দেখছেন, আপনারা ইতিপূর্বে অনেক বক্তার আলোচনা শুনেছেন, বাংলাদেশ আহলেদের যুব সংঘ সমাজ সংস্কারে কী ভূমিকা রাখছে এবং আমাদের আরও কী করণীয় প্রয়োজন এ বিষয়ে আমার পূর্বে আলোচকগণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। তারই ধারাবাহিকতায় আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে যে যে কিছু বিষয়ে আলোকপাত করছি সেটা হচ্ছে এই যে বাংলাদেশ আহলেদের যুব সংঘ 1978 সাল থেকে নিয়ে যুব সমাজের মাঝে যে একটা আলোড়ন সৃষ্টি করেছেন সেই আলোড়নের ফলশ্রুতিতেই আজকে আমরা এই একটা সমাবেশ উদযাপন করতে পারছি, আমরা একটা সমাবেশ করতে পারছি যেখানে আমাদের অগণিত অজস্র শ্রোতামণ্ডলী ভার্চুয়াল জগতের মাধ্যমে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আমরা তাদের দিকে লক্ষ্য করলে দেখতে পাই, আমরা আহলাদিস আন্দোলন যুব সংঘের দিকে লক্ষ্য করলে যে জিনিসটা খুব স্পষ্টভাবে ফুটে হচ্ছে সেটা হচ্ছে এই, আমাদের দাওয়াতের বদলতেই আজকে বহু তরুণ এবং যুব সম্প্রদায় নিজেদের পরিবারে নিজেদের সমাজে ইসলামের মৌলিক বিষয়গুলো প্রতিষ্ঠার পেছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, যার ফলশ্রুতিতে আজকে অনেক তরুণ ও যুব সমাজ দাড়ির প্রতি গুরুত্ব দিয়েছেন, সুন্নাতের প্রতি গুরুত্ব দিয়েছেন। এটাই আহলাদিস আন্দোলন, আহলাদিস যুব সংঘের করণীয় মূলনীতির মধ্যে অন্যতম একটা মূলনীতি, লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে অন্যতম একটা মূলনীতি, যেটা আমার পূর্বেই এক বক্তা তিনি বাংলাদেশ আহলাদিস যুব সংঘের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে সেটা বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, সমাজ গঠিত হয় পরিবারের মাধ্যমে, কয়েকটা পরিবার মিলে গঠিত হয় সমাজ এবং কয়েকটা সমাজ মিলে গঠিত হয় একটা রাষ্ট্র ব্যবস্থা। যদি পরিবার ব্যবস্থা ভেঙে যায়, পরিবারে যদি শিরকের আড্ডাখানা হয়, পরিবারে যদি তাওহিদ না থাকে, আল্লাহ ভীতি না থাকে, সেক্ষেত্রে সেই পরিবার মিলে কখনোই আদর্শ একটা সমাজ গঠন হবে না। যদি একটা আদর্শ সমাজ গঠন না হয় তাহলে সেই সমাজ থেকে যারা নেতৃত্ব দিবেন তাদের সেই নেতৃত্ব কখনোই দুর্নীতিমুক্ত ইসলামের পক্ষের শক্তি হওয়া সম্ভব নয়। এই জন্য সমাজ সংস্কার হচ্ছে মূল বিষয়। এই সমাজ সংস্কার মূল বিষয়ের দিকে লক্ষ্য রেখে আমাদের মূলনীতি, আমাদের লক্ষ্য উদ্দেশ্যটাকে সেভাবে ঢেলে সাজানো হয়েছে। আমরা আজকাল দেখতে পাই যে যখন আমরা এই সমস্ত দাওয়াত নিয়ে মানুষের সামনে পৌঁছাই, ঠিক সেই সময়ে আমাদের মাঝে কিছু আমাদের মতোই টুপি, আমাদের মতোই লেবাসধারী মুসলিম ভাইয়েরা তারা আমাদেরকে দাওয়াত দেন। এভাবে যে সমাজের এই বিষয়গুলো নিয়ে, খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমাদের এত বেশি কথা বলা উচিত নয়, সমাজের কোন সুন্নাতটা প্রতিষ্ঠিত হলো না হলো, কোন সুন্নাতকে আমল করলো, কোনটা ইখতিলাফি বিষয়, এই বিষয়ে এত আলোচনা করা প্রয়োজন নেই। আমাদের মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে আগে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। মোহতারাম উপস্থিতি, আপনি যদি সমাজের মানুষের মধ্যে ক্ষোধাভীতি জাগ্রত না করতে পারেন, মানুষের আকীদার পরিবর্তন না করতে পারেন, তাহলে সেই সমাজ নিয়ে কখনো একটা আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সেটি বাংলাদেশ আহলাদের যুব সংঘ আপনাদের কাছে এ যাবৎ পর্যন্ত বোঝানোর চেষ্টা করছে। আর ইনশাআল্লাহ আমরা আরও সামনে কাজ করে যাব। একটি উদাহরণ দিয়ে আমি শেষ বক্তব্য শেষ করতে চাচ্ছি, সেটি হচ্ছে এই, ধরুন আমাদের সমাজে অনেক বাতিল ফিরকা রয়েছে, অনেক মাজার কবর পূজা রয়েছে যেখানে মানুষজন যায়, তাদের লক্ষ লক্ষ মুরিদান রয়েছে এবং আরও অনেক রয়েছে যারা গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্যগুলো মাজারের নাম দিয়ে সেবন করে। আপনি যদি সব মাজারগুলো রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ভেঙে ফেলেন, কিন্তু তারপরেও কিন্তু আপনি মানুষের মনের বিশ্বাসটাকে কখনো ভাঙতে পারবেন না। জোরপূর্বক আইন প্রচলিত করা যায় কিন্তু মানুষের বিশ্বাস ভাঙা যায় না। এই জন্য বাংলাদেশ আহলেদের যুব সংঘ মানুষের বিশ্বাসটাকে পরিবর্তন করার আন্দোলন চালু করেছে। এই বিশ্বাস যখনই পরিবর্তন হবে তখনই আদর্শ সমাজ গঠন হবে। আমাদের যে করণীয় সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে এই যে যে সমস্ত বাতিল ফিরকাগুলো রয়েছে আমাদের এই মূলনীতির মধ্যে আবদ্ধ থেকে দাওয়াত দেওয়ার পাশাপাশি অবশ্যই বাতিল ফিরকার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। যে সমস্ত ফিরকাগুলো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদেরকে আমাদের রুখে দাঁড়িয়ে যুব সমাজকে আরও
উদ্গ্রীব হতে হবে, কর্মচঞ্চল হতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ সকলকে আমাদের এই করোনাকালীন সময়ে এই ভাইরাস থেকে দূরে রাখুন, আমাদেরকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে আমাদের সামনে আমাদের সাথে ভিডিও কনফারেন্সে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আহলাদি যুব সংঘ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মিজানুর রহমান। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলাদি যুব সংঘ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আনবিয়া ওয়াল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজীদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কেন্দ্রীয় কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, দেশ দেশান্তর থেকে অংশগ্রহণকারী সকল সুধীমণ্ডলী, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ মদিনা ভার্সিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। এবং সেই সাথে খুব সংক্ষেপে যে বিষয়ে কথা বলবো তা হলো আমাদের আদর্শ। আমি যদি বা আপনি যদি বা আমরা যদি চাই যে হকের দাওয়াত, হকের প্রচার ও প্রতিষ্ঠা অন্যের কাছে পৌঁছাক বা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হোক, আমি বা আপনি যে হকের বা যে দাওয়াতের যে দিনের অনুসরণ করি, যে আদর্শে অনুসরণ করি, সে আদর্শ বাস্তবায়ন হোক, তাহলে এ দাওয়াত অন্যের কাছে যেমন কথার মাধ্যমে পৌঁছানো যায়, লিখনের মাধ্যমে পৌঁছানো যায়, অনুরূপ এই হকের দাওয়াত পৌঁছানোর একটি অন্যতম বড় মাধ্যম আদর্শ, কুদওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন তার রসুল সম্পর্কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলেছেন যে তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সম্মানিত সুধী, আপনি হকের অনুসারী বা আপনি হক চান, হক মেনে চলেন, এই হকের দাওয়াতটি যেন কথা এবং লিখনের পাশাপাশি আপনার আচরণে, আপনার ব্যবহারে, আপনার চলাফেরায়, আপনার কৃষ্টি কালচারে, আপনার বেশভূষায় যেন ফুটে ওঠে। কারণ এই কুদুয়া বা এই আদর্শ বা মডেল এর গুরুত্ব এত বেশি যে আমরা যদি দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আদর্শ দিয়েই বিশ্বকে জয় করেছেন। আমরা এই ইতিহাস, এই ঘটনা আমরা সবাই জানি, এই হাদিসের অনুবাদ আমরা অনেকেই শুনেছি এবং পড়েছি যে সুমামা বিন উসাল রাদিয়াল্লাহু আনহু, তাকে যখন মসজিদ নববীর খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছিল পরপর তিন দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলেন, তার কুশলাদি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তখন সুমামা বলেছিলেন যে ইন তাকতুল তাকতুল যা দামিন, আপনি যদি আমাকে হত্যা করেন, আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে এমন একজন ব্যক্তিকে হত্যা করবেন যার রক্তের প্রতিশোধ নেওয়া হবে। ও ইন তুনিম তুনিম আলা শাকিরিন, আর যদি আমার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, ক্ষমা করেন তাহলে এমন একজন ব্যক্তির প্রতি অনুগ্রহ করবেন যে আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে। ও ইন কুনতা তুরিদুল মালা ফাসাল তো তামিনহু মাশিতা, আর যদি আমাকে শ্রেদর বদলতে আপনি কোনো অর্থ সম্পদ চান তাহলে আপনি যা চান, যতটুকু চান আপনাকে তাই দিয়ে দেওয়া হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর তিন দিন কিন্তু তার কাছে এসেছিলেন, এসে বলেছিলেন, তিনি একই জবাব দিয়েছিলেন পরপর তিন দিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা উতলুকু সুমামাতা, তোমরা সুমামাকে ছেড়ে দাও। তখন সুমামাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন তিনি পাশে মসজিদ নববীর পাশে একটি খেজুর বাগান, সেখানে তিনি গিয়ে তিনি গোসল করলেন। গোসল করে ফিরে এসে বললেন
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। দেখুন সম্মানিত সুধী, আসলে শুধু কথার লিখনই নয়, উত্তম আচরণ, উত্তম ব্যবহার এবং আদর্শ এবং ক্ষমাশীলতা, উদারতা এবং মহানুভবতা দিয়েও ইসলামকে জয় করা যায়, আপনার দাওয়াতকে অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। এর আরেকটি বড় উদাহরণ হলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন মিশরকে জয় করেছিলেন, তখন তার উত্তম আদর্শে কত মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল, এর ইতিহাস আমরা অনেকেই জানি। আমরা এই বিষয়ে খেয়াল রাখবো ইনশাআল্লাহ। সেজন্য আমার আহ্বান আজকের এই এই অনলাইন ভিত্তিক প্রোগ্রামে বাংলাদেশ আহলে যুব সংঘের সকল কর্মী সুধী মণ্ডলের প্রতি যে আসুন আমরা আমাদের আদর্শ দিয়ে আমরা সমাজকে জয় করি। আপনি যে আপনি আপনার আদর্শ দিয়ে যেন আপনার দাওয়াত আপনার আদর্শের মাধ্যমে অনেক দাওয়াত পৌঁছে যায় সে বিষয়টা আমরা খেয়াল রাখি। এবং আমরা সেই বিশেষ করে এই যুগে যখন মানুষ অনেক উগ্রপন্থা অবলম্বন করছে, আমাদের কথায় আমাদের আচরণে আমাদের ব্যবহারে খুব একটা অসামঞ্জস্য দেখা যায়, ঠিক সেই মুহূর্তে আমাদের খুব বেশি প্রয়োজন আমাদের আদর্শ দিয়ে সমাজটাকে জয় করা। সেজন্য আসুন আমরা আদর্শ দিয়ে আমাদের সমাজকে জয় করি, আমাদের দাওয়াত আমাদের হকের অন্যের কাছে পৌঁছে দিই। এবং সেই সাথে আরেকটি ছোট্ট আহ্বান করে আমার কথা শেষ করবো, সেটি হলো বর্তমান চলছে অনলাইনের যুগ। বাংলাদেশের যুব সংঘের সকল কর্মী সুধী মণ্ডল সবাইকে আহ্বান জানাবো যে আপনার অনলাইন মুখী হন এবং অনলাইন মুখী বেশি পদচারণা রেখে দাওয়াতি কাজে অংশগ্রহণ করুন, এতে করে প্রচার প্রসার বেশি হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইল মুসলিমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এ পর্যায়ে একটি ইসলামী জাগরণী পরিবেশন করছেন বাংলাদেশ আহলেদি যুব সংঘ ঢাকা দক্ষিণ সাংগঠনিক জেলা থেকে ভিডিও কনফারেন্সে আব্দুল্লাহ মারুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পথে মোরা চলবো, হাদিসের কথা সদা বলবো, আশুক যতই বাধায় পথে আসেও যদি মরণে পথে, ওহির পথে মোরা ডাকবো, কোরআনের পথে মোরা চলবো, হাদিসের কথা সদা বলবো, ঈমান আমলে ঐক্যতানে তাওহীদের চেতনাই গড়ব সমাজ, জাহেলিয়াতের দ্বারে হানবে আকাশ, আকীদায় বিপ্লবী কণ্ঠ দরাজ, ঈমান ও আমলের ঐক্যতানে তাওহীদের চেতনাই গড়ব সমাজ, জাহেলিয়াতের দ্বারে হানবে আকাশ, আকীদায় বিপ্লবী কণ্ঠ দরাজ, আকীদায় বিপ্লবী কণ্ঠ দরাজ, কথা কলম সংগঠনে, কথা কলম সংগঠনে, বাতিলের শক্তি রুখব, কোরআনের পথে মোরা চলব, হাদিসের কথা সদা বলবো, বিজাতীয় দর্শন মতবাদের স্রোতের মুখে গড় ইমানি প্রাচীর, শিরক ও বেদাতের বেড়া জালে করব না নত এই আপোষিন শির, করব না নত এই আপোষিন শির, জান্নাতি কাফেলাই শরীক থেকে, জান্নাতি কাফেলাই শরীক থেকে, ওহির পথে সদা চলব, কোরআনের পথে মোরা চলব, হাদিসের কথা সদা বলবো, আশুক যতই বাধায় পথে আসেও যদি মরণে পথে, ওহির পথে মোরা ডাকবো, কোহির পথে মোরা চলবো, হাদিসের কথা সদা বলবো, কোরআনের পথে মোরা চলবো,
হাদিসের কথা সদা বলবো। সালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইরা, এ পর্যায়ে কেন্দ্রীয় দায়িত্বশীল ও বিশেষ অতিথিবৃন্দের ভাষণ। প্রথমেই বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আহলেদের যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ওয়াহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহকারী সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ আখতার। মোহতারামকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য প্রেরিত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। বাংলাদেশ আহলাদি যুব সংঘ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি ডক্টর আহমদ আবদুল্লাহ সাকিব, কর্মী সম্মেলনের মাননীয় প্রধান অতিথি প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব আমির আহলাদিস আন্দোলন বাংলাদেশ, বিশেষ অতিথি এবং যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল ও সুধীমণ্ডলী, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিনের ঐকান্তিক মেহরবানি বাংলাদেশ আহলাদি যুব সংঘ এই বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও মানুষকে একক প্রভুর দিকে আহ্বান করার জন্য এবং একজন মর্দে মুজাহিদ হিসাবে উজ্জীবিত রাখার জন্য আজকে যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ বিদেশ সারা বিশ্বব্যাপী যে দাওয়াতি কার্যক্রম অব্যাহত আছে, এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সকল আম্বিয়া কেরামের উপরে, বিশেষ করে রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন, শেষ নবী শ্রেষ্ঠ নবী, যে নবী রেখে যাওয়া পথ ও পদ্ধতি একমাত্র আমাদের কেহকালীন জীবনে কল্যাণ এবং পরকালীন জীবনে মুক্তি দিতে পারে। আমরা সেই রাসুলের প্রতি সবাই দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশ বিদেশ থেকে যারা শুনছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশ আহলাদি যুব সংঘের পক্ষ থেকে, আহলাদিস আন্দোলনের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীম দ্বারা ঘোষণা করছেন, আলতাকুম মিনকুম উম্মাতি ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন যে তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকা উচিত, একটি গোষ্ঠী থাকা উচিত, একটি সম্প্রদায় থাকা উচিত। তাদের প্রথম কাজ হচ্ছে মানুষকে কল্যাণের দিকে আহ্বান করা, ভালো কাজের আহ্বান আদেশ করা, খারাপ কাজে নিষেধ করা। প্রথমে ভালো কাজের দিকে আহ্বান করা। আজকে আলোচনার সাথে সম্পৃক্ত যে বিষয় সেটা হচ্ছে যে আমি আপনাদের সামনে যে বিষয়টি আলোচনা করতে চাই, সমাজ সেবাই যুব সংঘের দায়িত্ব কর্তব্য। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন 124,000 আম্বিয়া কেরামকে প্রেরণ করেছেন, সকল আম্বিয়া কেরাম মানুষকে কল্যাণের দিকে আহ্বান করেছেন এবং সমাজকে ঘুণে ধরা যে সমাজ, সেই সমাজকে সংস্কার করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, সমাজকে সচল রাখার জন্য মুখ্য ভূমিকা পালন করেছেন আদর্শ দ্বারা, সেবা দ্বারা এবং উত্তম ব্যবহারের মাধ্যমে সমাজের যাবতীয় অনৈতিক কাজকে প্রতিহত করেছে। সেই ধারাবাহিকতাই আমার আপনার বিশ্ব নন্দিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রেরণ করেছেন উত্তম আদর্শ বান ব্যক্তি হিসাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র উত্তম আদর্শ নিহিত আছে, উত্তম চরিত্র নিহিত আছে কেবলমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অতঃপর আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণের কাছ থেকে সেই শিক্ষা গ্রহণ করে
কিয়ামতের আগদিন পর্যন্ত প্রত্যেকটি উম্মতের জন্য করণীয় হচ্ছে যে মানুষকে উত্তম সেবা দেবে, উত্তম আচরণ দ্বারা, উত্তম ব্যবহার দ্বারা সমাজের যত অনৈতিক আছে, অশ্লীল কাজ আছে সেগুলোকে প্রতিহত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। সেই লক্ষ্যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ 1978 সাল 5ই ফেব্রুয়ারি গঠিত হয়েছে নিপীড়িত নিষ্পেষিত অসহায় মানুষের সঙ্গী হিসাবে, অসহায় মানুষকে উজ্জীবিত করার জন্য এবং নিপীড়িত জর্জরিত অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সাহস যুগিয়ে আল্লাহর একাত্মবাদ এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে ইহকালীন জীবনে কল্যাণ এবং পরকালীন জীবনে মুক্তি পাওয়ার এক সোপান গ্রহণ করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের অনেক সেবামূলক কাজ আছে যা দ্বারা এদেশের মানুষের আকিদার সেবা করছে, আমলের সেবা করছে, অর্থাৎ সর্বক্ষেত্রে সহযোগিতামূলক কার্যক্রমের মাধ্যমে দেশে রন্ধ্রে রন্ধ্রে যে ভুল ত্রুটি কুসংস্কার আছে সেগুলোকে দূরভূত করার জন্য সামাজিক সেবা, রাষ্ট্রীয় সেবা এবং বিচ্ছিন্নবাদী বিভিন্ন ধরনের মানুষ যারা গোলকধান্ধার মধ্যে আছে তাদেরকে সেবা দিয়ে আলোয় আলোকিত করার জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এক প্রতিজ্ঞাবদ্ধতে স্থির আছে। আমরা লক্ষ্য করে জানতে পারি যে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের তরুণ ও যুবকরা সবসময়তে ত্যাগ স্বীকার করে। সাধারণত আমরা তিন শ্রেণীর মানুষ দেখি। এক শ্রেণীর মানুষ আছে নিজে সেবা করে না এবং কাউকে সেবামূলক কাজ করতে দেয় না, আর এক শ্রেণীর মানুষ আছে সেবা করে এবং সেবামূলক কাজে সহযোগিতা করে, আর এক শ্রেণীর মানুষ আছে শুধু সেবা পেতে চায় কিন্তু সেবা করতে চায় না। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটি তরুণ এবং যুবক সবসময়তে ত্যাগ স্বীকার করে এক মুসলমান আর এক মুসলমানের বডি বা দেহর সমতুল্য মনে করে। যদি আমার কোনো কষ্ট হয়, যেমন মানুষের যদি পায়ের একটা আঙ্গুলে যদি আঘাত পায় গোটা শরীর যেমন কষ্ট পায়, অনুরূপভাবে বাংলাদেশের মুসলিম হোক অমুসলিম হোক সকল আদম সন্তানের প্রতি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সেবার যে ধারণা, সেবার যে মনস্থ, সেটা হচ্ছে যে সদা সর্বদা সকল মানুষের সেবার মাধ্যমে ইহকালীন জীবনে কল্যাণ এবং পরকালীন জীবনে মুক্তি পাওয়ার একটি মাধ্যম মনে করে। কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সবসময়তে ত্যাগ স্বীকার করেছেন, তারই উত্তরস্বরী হিসাবে আজকের এই সময়তে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের প্রত্যেকটি তরুণ এবং যুবকদের কাছে আমাদের আহ্বান, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমার সার্বিক জীবন যদি গঠন করতে চাই তাহলে যেমন ধর্মীয়ভাবে আমি সালাত আদায় করি, সিয়াম পালন করি, দান সদকা করি, সালাম মুসাফা করি, পাশাপাশি ঠিক আমাকে মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। এই সেবার অন্যতম যুব সংঘের যে ত্রাণ তহবিল সংগ্রহ এবং অসহায় মানুষের মধ্যে, এই যে বানভাসী মানুষের মধ্যে, ওই রোহিঙ্গা মুসলমানের মধ্যে যে বিপুল আকারে ত্রাণ সামগ্রী বিতরণ করে আমরা যে সেবামূলক একটি দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, ফালিল্লাহিল হামদ। সর্বোপরি বর্তমান এই সময় আল আউন নিরাপদ রক্তদান কর্মসূচির মাধ্যমে একটি মানুষ যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেই সময়তে যুব সংঘের একজন কর্মী যদি শুনতে পায় অমুক হাসপাতালে একজন রোগী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং রক্তের প্রয়োজন, তখন ছুটে চলে যায়। হে আমার সাথী ও বন্ধুগণ, তাই বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সমাজ সেবায় যে আত্মনিয়োগ করেছে তার অন্যতম একটি মাইল ফলক হিসাবে থাকবে আল আউন বিশুদ্ধ রক্তদান কর্মসূচি এবং বিশুদ্ধ মাদক মুক্ত রক্তদান কর্মসূচি। মসজিদ, মাদ্রাসা, ইসলামিক কমপ্লেক্স, হাদিস ফাউন্ডেশন, বই প্রকাশনী, বিভিন্ন সেবামূলক কাজের অংশ হিসাবে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ তার অঙ্গ সংগঠন হিসাবে আপনাদেরকে যে আহ্বান জানাচ্ছে, সেই আহ্বানে সাড়া দেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি এবং সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ,
জাজাকাল্লাহ খায়রান মোহতারামকে। প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইরা, এ পর্যায়ে আমাদের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হচ্ছেন নরসিংদী থেকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য ও বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা জালাল উদ্দিন। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মাওলানা জালাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। আলহামদুলিল্লাহ, ভার্চুয়াল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আলোচকবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাইরা, ভার্চুয়াল সম্মেলনে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে আহলে হাদিস যুব সংঘ ও অন্যান্য সংগঠনের মধ্যে পার্থক্য। প্রথমত পার্থক্য হচ্ছে আকীদায়। আহলে হাদিস যুব সংঘ প্রথমত আকীদা সংশোধন করতে চায়, কিন্তু অন্যান্য সংগঠনগুলা, বিশেষ করে ইসলামী সংগঠনগুলা, তারা এক্ষেত্রে বলা যায় উদাসীন, এই বিষয়টাকে তারা তেমন একটা গুরুত্ব দেয় না। আহলে হাদিস যুব সংঘের কাজ হচ্ছে নবীদের কাজ। নবীরা সমাজ পরিবর্তনে যে কাজটা করেছেন সেটা হচ্ছে প্রথমত আকীদায় তারা বিপ্লব এনেছেন। সম্মানিত দিনী ভাইরা, আজকে এদেশের অধিকাংশ মুসলমানের আকীদা ইমান আনার পরেও কি তারা মুশরিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ইমান আনে নাই, ইমান আনার পরেও মুশরিক। আজকে আমাদের এই দক্ষিণ এশিয়া তথা পাক ভারত উপমহাদেশের অধিকাংশ ইসলামী সংগঠন এবং অধিকাংশ মুসলমানের আকীদা হচ্ছে ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা। কিন্তু আহলে হাদিস যুব সংঘ শুদ্ধ আকীদা, পিওর আকীদা প্রচার প্রসারে কাজ করে। আর এদেশের মুসলমানদের আকীদা হচ্ছে যে আল্লাহ নিরাকার, সব জায়গায় বিরাজমান, আল্লাহ সম্পর্কে তাদের আকীদা স্বচ্ছ না। অনুরূপভাবে আল্লাহ নবী সম্পর্কে আকীদাও এদেশের মুসলমানদের স্বচ্ছ না। নবী সম্পর্কে আকীদা সম্পূর্ণ কোরআন বিরোধী আকীদা, অর্থাৎ নবী হচ্ছে নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আকীদা। এদেশের অধিকাংশ ইসলামী সংগঠনের কর্মীদের আকীদা হচ্ছে এই। আহলে হাদিস আন্দোলন এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই সংগঠনের কর্মীদের আকীদা অত্যন্ত স্বচ্ছ আল্লাহ সম্পর্কে, যে আল্লাহর আকার আছে, তিনি সব জায়গায় বিরাজমান নন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মানুষ নবী, তিনি নূরের নবী না, তিনি জিন্দা নবী না, তার মৃত্যু হয়েছে। আল্লাহ যেখানে পরিষ্কারভাবে বলছেন সূরা জুমারের 30 নম্বর আয়াতে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। দ্বিতীয় পার্থক্য অন্যান্য সংগঠনের সাথে, সেটা হচ্ছে আমলে। সম্মানিত দিনী ভাইরা, ইমানের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। সালাতে অন্যান্য ইসলামী সংগঠনের কর্মীদের মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত তাদের মাঝে নাই। ওরা সালাত আদায় করে, কিন্তু রাসূলের তরিকায় সালাত আদায় করে না। সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রেই দেখা যায় তারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে না, প্রচলিত রসম রেওয়াজ মাযহাবের অনুসরণ করে। যেমন নিয়ত এরা পড়ে, অথচ নিয়ত করতে হবে, নিয়ত করা ফরজ, অথচ সালাতের শুরুতে নাওয়াইতু আন এইভাবে তারা নিয়ত পড়ে, যেটা সম্পূর্ণ বেদাত। অনুরূপভাবে হাত বাঁধার ক্ষেত্রে সহিহ হাদিসে স্পষ্ট আছে বুকে হাত বাঁধতে হবে, কিন্তু এই হাদিস মজুদ থাকার পরও ইসলামী আন্দোলনের কথা বলে কিন্তু সহিহ হাদিসের উপর আর আমল করে না, আমল করে জয়ীব হাদিসের উপর। নাবির নিচে অধিকাংশ কর্মী তারা কি করে, হাত বাজে। অনুরূপভাবে ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করা কি ফরজ? সূরা ফাতিহা ছাড়া সালাত নাই। ইমাম মুক্তাবি সবাইকে অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ রাসূল বলছেন, লা সালাত লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব। সহি বুখারী সহ সিয়াসি তার সব গ্রন্থে হাদিস এসেছে, কিন্তু দেখা যাচ্ছে ইসলামী আন্দোলনের কথা বলে, ইসলামের কথা বলে সালাতে ইমামের পিছনে এরা সূরা ফাতিহা না পড়ে সালাত আদায় করে। অনুরূপভাবে সূরা ফাতিহা শেষে সশব্দে অন্যান্য ইসলাম আন্দোলনের কর্মীরা তারা আমিন বলে না।
সহি হাদিসকে এরা কি করে জলাঞ্জলি দেয়। রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় ওরা রাফুলে দাইন করে না। আবার দেখা যায় বছরে আমরা দুইবার ঈদের মাঠে উপস্থিত হই, ঈদের সালাতে ওরা ছয় তাকবীরে ঈদের সালাত আদায় করে, অথচ ছয় তাকবীর আল্লাহ রাসূল কোনো সময় ঈদের সালাত আদায় করে না। এ ব্যাপারে কোনো হাদিসে নাই, কোনো জালজাইবি হাদিস নাই। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারো তাকবীরে জীবনভর ঈদের সালাত আদায় করেছেন। অন্যান্য ইসলামী আন্দোলনের মাঝে এই ঈদের দিনেও রাসূলের হাদিসে বা আমল এটা আমরা লক্ষ্য করি না। অনুরূপভাবে দেখা যায় যে জানাজার সালাতে আর সূরা ফাতিহা পড়ে না, আবার সালাত শেষে প্রচলিত বেদাতের সাথে এরা জড়িত সম্মিলিত মুনাজাত করে। জুমার সুন্নিতে আজান হচ্ছে একটি, অথচ আমাদের সমাজে অন্যান্য ইসলামী আন্দোলনের কর্মীরা এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই, আল্লাহ রাসূলের সুন্নিতে আজান একটাই চালু করতে হবে। তারাবির সালাতে আমরা কয় রাকাত পড়ি, আল্লাহ রাসূল কয় রাকাত পড়েছেন, আট রাকাত না বিশ রাকাত? অবশ্যই আল্লাহ রাসূল আট রাকাত পড়েছেন, তার জীবন ভর আমল। মা আয়েশা সিদ্দিকা থেকে হাদিস, সহিহ বুখারী সহ প্রায় হাদিস গ্রন্থ এসেছে, তারপরও তারা সহিহ হাদিসের উপর ভিত্তি করে রাতের সালাত তারা আদায় করে না। অনুরূপভাবে মাসব্যাপী সিয়াম পালন করার পরে ফেতরা দেওয়ার কথা এসেছে, আপনি কি পরিমাণ ফেতরা দেন? হাদিসকে আমরা এখানে পালন করি, ফেতরা আদায় করতে হবে একসা, টাকা পয়সা দিয়ে ফেতরা আদায় করলে কি হবে? অথচ আমাদের সমাজে আজকে খাদ্যদ্রব্যের পরিবর্তে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে অনেকে টাকা পয়সা দিয়ে কি করে ফেতরা আদায় করে। তারপরে আখিরি মুনাজাত অনুষ্ঠান শেষে হাত তুলে প্রচলিত মুনাজাতে এরা বিশ্বাসী, সুন্নতি দোয়া পড়ে না। আবার অনেক ইসলামী আন্দোলনের কর্মী বিপ্লব বিপ্লব বলে ইসলাম বিপ্লব, অথচ তার সাড়ে তিন হাত বডিতে তার ইসলাম নাই। আমরা দাঁড়িয়ে রাখি, দাঁড়িয়ে রাখা সুন্নত, কিন্তু অনেকে সুন্নত মোতাবেক দাঁড়িয়ে রাখি না, এক ইঞ্চি হাফ ইঞ্চি, এটা কি আল্লাহ রাসূলের সুন্নত? সম্মানিত দিনী ভাইয়েরা, এসব ক্ষেত্রে যুব সংঘের কর্মীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের পূর্ণ অনুসরণ করে আল্লাহ রাসূলের সুন্নত সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করে। আয়লাদীর যুব সংঘের কর্মীরা এই সময় যুগের দোহাই দেয় না, সমাজের দোহাই দেয় না, আল্লাহ রাসূলের সুন্নত গুলাকে, রাসূলের আদর্শকে ঢেলে সাজানোর জন্য, রাসূলের আমল গুলাকে মানুষের সামনে উপস্থাপন করার জন্য তারা যথার্থভাবে সঠিকভাবে হক কথা মানুষের সামনে উপস্থাপন করে। কিন্তু আজকে ইসলামী আন্দোলনের কর্মীরা, অন্যান্য ইসলামী আন্দোলন কর্মীরা এইভাবে যদি এই চেতনা এগিয়ে আসতো তাহলে সমাজের পরিবর্তন অবশ্যই অতি দ্রুত আসত। আজকে মাশাআল্লাহ আহলে যুব সংঘ আকীদা এবং আমলের জগতে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে মানুষের আকীদা সংশোধন করছে, আবার আমল সংশোধন করছে। এক্ষেত্রে আহলাদের যুব সংঘের কর্মীরা আকীদার ক্ষেত্রে শিরকের বিরুদ্ধে আপোষহীন তাওহীদবাদী, আমলের ক্ষেত্রে বেদাতের বিরুদ্ধে আপোষহীন সুন্নাতপন্থী। মোহতারাম হাজরিন, দিনের প্রচার এবং প্রসারে যুব সংঘের কর্মীরা গুজামিল দেওয়ার চেষ্টা করে না, যেটা আমরা অন্যান্য সংগঠনের কর্মীদের মধ্যে লক্ষ্য করি। যখন তাদেরকে বলা হয় কোনটা ঠিক, এই যে কথাগুলো বললাম, আমি নাচতে বলবো না জুড়ে বলবো, বুকে হাত বাঁধবো কি বাঁধবো না, রাফুলে দিন করবো কি করবো না, অন্যান্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে যদি প্রশ্ন করা হয় তখন তারা বলে যে এটাও ঠিক ওটাও ঠিক, এটা হচ্ছে ধোকা, ধোকা ছাড়া আর কিছু না। অতএব আহলাদীর যুব সংঘের কর্মীরা মানুষকে ধোকা দেয় না, মানুষ গ্রহণ কি করবে কি করবে না সেদিকে তারা তাকায় না। আল্লাহ এবং রাসূল এই ব্যাপারে কি বলছেন, এই বাস্তবতা এই সত্যটা মানুষের সামনে তুলে ধরে, এটা হচ্ছে যুব সংঘের কর্মীদের কাজ। অনুরূপভাবে দেখা যায় সমস্যা সমাধানের ক্ষেত্রে আহলাদীর যুব সংঘের কর্মীরা হাদিসকে প্রাধান্য দেয়, সহিহ বুখারী সহিহ মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইত্যাদি হাদিসগুলা মানুষের সামনে উপস্থাপন করে। কিন্তু অন্যান্য ইসলামী আন্দোলনের কর্মীরা হাদিসকে পাশ কেটে তারা এইসব ক্ষেত্রে নির্দিষ্ট মাযহাবের যে গ্রন্থগুলা কুদুরি সরে বেকায়া হেদায়া আলমগীরিকে এরা কি করে তালাশ করে সেখান থেকে সমাধানের চেষ্টা করে, যেটা সম্পূর্ণ বলা যায় যে ইসলামের মূলনীতি বিরোধী, এতে কোনো সন্দেহ নাই। এই সংগঠনের কর্মীরা ইত্তেবাই বিশ্বাসী, যেখানে আল্লাহ রাসূলের দলিল আসবে হাদিস আসবে তারা মাথা পেতে নেয়, এরা বিরোধিতা করে না, জেদ করে না। কিন্তু অন্যান্য ইসলামী আন্দোলন কর্মীদের মধ্যে এই বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি না, অন্যান্য ইসলামী আন্দোলনের কর্মীরা তাকলিদে বিশ্বাসী। অনুরূপভাবে দেখা যায় এই আন্দোলনের কর্মীরা আল্লাহ রাসূলের মৃত সুন্নত গুলাকে সর্বত্র তারা কি করে জিন্দা করে, এটা হচ্ছে তাদের কাজ। একটা মৃত সুন্নত যদি কেউ জিন্দা করে পঞ্চাশ জন শহীদের মর্যাদা লাভ করে, এই চেতনাকে সামনে দিয়ে আহলাদীর যুব সংঘের কর্মীরা নিজের জীবনে সমাজ জীবনে রাষ্ট্রীয় জীবনে আজকে মৃত সুন্নত গুলা জিন্দা হচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের এই কাজে বরকত দান করুক। অনুরূপভাবে আহলাদীর আন্দোলন তথা আহলাদীর যুব সংঘ এটা একটা মধ্যবর্তী সংগঠন,
আমরা কোনো চরমপন্থী না বা নরমপন্থী না। আল্লাহ রাব্বুল আলামিন চরমপন্থী যারা তাদেরকে পছন্দ করেন না, আবার নরমপন্থী যারা তাদেরকে পছন্দ করেন না। আমরা জঙ্গিবাদে বিশ্বাসী না, আমরা ইসলাম প্রতিষ্ঠার নামে বোমাবাজি করি না, মানুষ হত্যা করি না, জঙ্গিবাদকে নির্মূল করার জন্য আমরা জিহাদ করি। এই জন্য আমাদের স্লোগান মুক্তির একই পথ দাওয়াত ও জিহাদ, অর্থাৎ জিহাদের মাধ্যমে আমরা জঙ্গিবাদকে নির্মূল করতে চাই। কিন্তু অন্যান্য ইসলামী সংগঠনের কর্মীদের মাঝে চরমপন্থী মনোভাব আমরা লক্ষ্য করি। ক্ষমতার জন্য ওরা যেন কোনো পথ বেছে নেয়, কেউ বুলেটের পথ বেছে নেয়, আবার কেউ ব্যালটের পথ বেছে নেয়। কিন্তু দিন প্রতিষ্ঠার নামে আমরা বুলেটের পথকেও পছন্দ করি না, দিন প্রতিষ্ঠার নামে আমরা ব্যালটের পথকেও পছন্দ করি না। আমাদের সমাজ পরিবর্তনের হাতিয়ার হচ্ছে কথা কলম সংগঠন, অর্থাৎ দাওয়াতের মাধ্যমে আমরা সমাজের ঘুণে ধরা সমাজের পরিবর্তন আনতে চাই, এই জাহিলিয়াতের পরিবর্তন আনতে চাই। সম্মানিত দিনী ভাইরা, আহলে হাদিস যুব সংঘের যে স্লোগান এলো বিপ্লবী স্লোগান, নবী রাসূলরা যেই হকের আওয়াজ মানুষের সামনে নিয়ে এসেছেন, যেই হকের দাওয়াত দিয়েছেন, সেই সেই স্লোগান, সেই দাওয়াত হচ্ছে আমাদের স্লোগান। সেটা কি? যে সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। অন্যান্য ইসলামী আন্দোলনের কর্মীদের মাঝে এখানে হচ্ছে মৌলিক পার্থক্য, অর্থাৎ আমরা ওহির বিধান বাস্তবায়নে আমরা নিজেরা ত্যাগ স্বীকার করি এবং মানুষকে এই পথে ত্যাগ স্বীকার করার আহ্বান জানাই। সম্মানিত দিনী ভাইরাম, আহলে যুব সংঘ অন্যান্য সংগঠনের মধ্যে যে পার্থক্য যেটা আলোচনায় ফুটে উঠেছে, এই পার্থক্য হচ্ছে আকাশ পাতাল। আহলে যুব সংঘ একটা জান্নাতি কাফেলা, মানুষকে জান্নাতের পথ দেখায়, কোরআন এবং সহিহ হাদিসের পথ দেখায়। ক্ষমতার জন্য এরা আন্দোলন করে না, ওরা সিংহাসন দখলের আন্দোলন করে না, ওরা ক্ষমতাসীনদের সংশোধন করে, মানুষের সংশোধন করে, ভাটি মানুষ তৈরি করে মানুষকে জান্নাতমুখী করতে চায়। অতএব আমি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়রান। প্রিয় কর্মী ও দায়িত্বশীল ভাইরা, এ পর্যায়ে আমাদের সাথে ভিডিও কনফারেন্সে যশোর জেলা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আহলাদি যুব সংঘের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আহলাদিস আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন অধ্যাপক সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হাযিহি সাবিলাই আদউ ইলা আল্লাহ আলা বাসীরাতিন ওয়া আনা মানিত্তাবানি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সম্মানিত, আজকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী সম্মেলনের সেনাশপথ সভাপতি উপস্থিত, প্রধান অতিথি আমির আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বিশেষ অতিথিবৃন্দ, যুব সংঘের দায়িত্বশীল এবং কর্মীবৃন্দ, সুধীবৃন্দ, সর্বপ্রথম আমার পরব থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি একটা বিষয়ের উপরে আপনাদের কথা বলবো, বিষয়টা হচ্ছে তৃণমূল পর্যায়ে দাওয়াত প্রসারে আহলে হাদিস যুব সংঘের কর্তব্য। আমাদের দাওয়াতকে সর্বপর্যায়ে পৌঁছে দিতে হবে, এই চিন্তা চেতনা নিয়েই 1978 সালের 5ই ফেব্রুয়ারিতে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। জন্মলগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত এই দাওয়াতকে সম্প্রসারণের কাজ আহলে হাদিস যুব সংঘ পালন করে চলেছে। আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে কয়েকটা বিষয়ের কথা বলবো, যে বিষয়ে আমরা গুরুত্ব দিলে আমাদের দাওয়াতকে তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রথমে আমরা ব্যক্তিগত সাক্ষাৎকার এবং সম্প্রীতির মাধ্যমে আমাদের দাওয়াতকে এবং সংগঠনের কাজকে সর্বত্র পৌঁছে দিতে পারি। আমরা যদি এভাবে সর্বত্র চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ তৃণমূল পর্যায়ে আমাদের দাওয়াতকে পৌঁছে যাবে। আর এরপরে প্রতিদিন বাদেশা মহল্লার মসজিদে আমরা যদি অনুবাদ সহ একটি করে হাদিস শুনাই তাহলে আল্লাহর মেহরবানিতে সমস্ত পর্যায়ে
আমাদের দাওয়াতকে পৌঁছে যাবে। আমরা লোকদেরকে ভালোভাবে যদি হাদিসকে বোঝানোর চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ সবাই হাদিসমুখী হবেন। আহলে হাদিস আন্দোলন, বিশেষ করে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের এটা বড় দায়িত্ব এবং কর্তব্য যে সর্বপর্যায়ে যে প্রকৃত হাদিসের বিধানকে সবার মাঝে পৌঁছে দেওয়া। এরপর প্রতিদিন যদি ফজরের মুসল্লিদের সম্মুখে আমরা গ্রন্থ পাঠ করি, এ বিষয়ে আমাদেরকে গুরুত্ব দিতে হবে যে আমাদের নবী কাহিনী এক আছে, নবী কাহিনী দুই আছে, নবী কাহিনী তিন আছে, সালাতু রসুল নামাজ শিক্ষা একটা বই আছে, এইভাবে হাদিস ফাউন্ডেশনের বইগুলো যদি আমরা এই দিন এই সময়ে মুসল্লিদের সামনে সামান্য কিছু পড়িয়ে শোনাই এবং তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের দাওয়াতকে সর্বত্র পৌঁছে যাওয়া সম্ভব। এরপরে তালিমি বৈঠক করা, সাপ্তাহিকভাবে যদি আমরা তালিমি বৈঠক করি তাহলে আন্দোলনের দাওয়াত যেমন সম্প্রসারিত হবে, তদ্রূপভাবে কোরআন এবং সুন্নাহকে ভালোভাবে বোঝানো, বিশেষ করে মানুষের কাছে পৌঁছানো খুব সহজ হবে। এরপর সাপ্তাহিকভাবে যদি পারিবারিক তালিম করি, আমরা বাংলাদেশের সর্বত্র আমাদের দায়িত্বশীলেরা যদি এ বিষয়টা পালন করেন তাহলে দেখা যাবে যে পরিবার থেকে একটা বিপ্লব সৃষ্টি হবে, যে সেখান থেকে প্রকৃতপক্ষে দাওয়াতের ক্ষেত্রে একটা বড় জজ্বা তৈরি হবে। আমাদের মা বোনেরা এতে উৎসাহিত হবেন এবং পরিবারের সবাই উৎসাহিত হলে যে যেখানে আমরা ক্ষেত্রে বিচরণ করি না কেন, সেখানে যদি আমরা সেটা বলি তাহলে এটা গ্রামে গঞ্জে সর্বত্র তৃণমূল পর্যায়ে আমাদের এটা পৌঁছানো খুব সহজে সম্ভব। তারপরে তাবলিগী সফরে যদি আমরা গমন করি, বিশেষ করে তাবলিগী ইজতেমায় গমন করি, এটা তাবলিগী সফর আমাদের বিভিন্ন এলাকায় হতে পারে, আমাদের জেলায় হতে পারে, কেন্দ্র পর্যায়ে তো একটা তাবলিগী ইজতেমা আমাদের বছরান্তে সেখানে প্রতিষ্ঠিত হয়। এর মাধ্যমে সর্বপর্যায়ের মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছানো খুবই সম্ভব। কারণ হলো এই এই তাবলিগী ইজতেমায় যারা আগমন করেন, যারা উপস্থিত থাকেন, তারা ভালোভাবে বোঝার জন্য চেষ্টা করেন, কোরআন এবং সহিহ হাদিস বোঝানোর জন্য আমাদের যারা ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন, এরকম দায়িত্বশীল এবং বক্তা সেখানে উপস্থিত থাকলে তারা বিষয়টা যদি ভালোভাবে বুঝান তাহলে দেখা যাবে যারা উপস্থিত থাকেন তারা এটা বুঝে যাবেন এবং তারা বুঝে এইগুলো যখন বিভিন্ন পর্যায়ে স্পষ্টভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন তখন ইসলামের অরিজিনাল রূপ তাদের কাছে পৌঁছে যাবে। আর পৌঁছে গেলে প্রকৃতপক্ষে এটা তৃণমূল পর্যায়ে পৌঁছানো সম্ভব, এটা সীমিত পরিসর না, এটা বৃহত্তর ক্ষেত্রে এটা পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এরপরে জুম্মার খুতবা, এটা বিরাট মাধ্যম আমাদের তৃণমূল পর্যায়ে দাওয়াত পৌঁছানো। আমাদের গ্রামে গঞ্জে সর্বত্র আমরা দায়িত্বশীল এবং বিশেষ করে যারা তাবলিগ করতে পারেন, যারা খুতবা দিতে পারেন, যারা সেভাবে বুঝাতে পারেন, তাহলে যদি সেইভাবে তারা কথাগুলো বলেন এবং প্রকৃত কোরআন এবং সহি সুন্নার কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করেন তাহলে দেখা যাবে যে সমস্ত যারা মুসল্লি তারা এটা বুঝবেন এবং বুঝিয়ে তারা চিন্তা করবেন যে না আসলে আমাদের আমলে কোনটা আমরা গ্রহণ করব এবং কোনটা আমাদেরকে বর্জন করতে হবে, কোনটা প্রকৃত রসুলের হাদিস আর কোনটা প্রকৃতপক্ষে রসম দেওয়ার অনুযায়ী চলছে, এ বিষয়টা মানুষকে স্পষ্ট বোঝানো সম্ভব হবে। এরপরে শুধু তাই নয়, জুম্মার খুতবায় আরো অনেক কিছু, যখন মানুষ একটু উপস্থিত হন তখন তাদেরকে বললে তারা বোঝার জন্য চেষ্টা করবেন, আর যারা প্রকৃতপক্ষে বুঝেন জানেন কথাগুলো স্পষ্টভাবে বোঝেন তখন এই কথাগুলো সীমিত পরিসরে আর থাকে না, এই কথাগুলো বৃহত্তর পর্যায়ে অর্থাৎ তৃণমূল পর্যায়ে এইগুলো কিন্তু চলে যায় এবং তারা বলার চেষ্টা করেন যে আসলে আমাদের আমল তো এটা করি কিন্তু আজকে দেখা গেল খতিব সাহেব এমন একটা বিষয়ের কথা বলেছেন যেটার সনদ বা যেটা সূত্র অত্যন্ত বলিষ্ঠ, সুতরাং এই বলিষ্ঠ এই যে সঠিক জিনিস
এটাকে আমরা পরিত্যাগ করে আমরা এই আমাদের এই আমলটা এটা করছি, এটা কি ঠিক হচ্ছে? এটা অবশ্যই ঠিক হচ্ছে না। আমাদের আমলে ওটাকে আনা দরকার। তখন দেখা যায় শুধু দাওয়াত পৌঁছাবে না, দাওয়াতের ক্ষেত্রে মানুষের আকীদার অনেক পরিবর্তন সেখানে সাধিত হবে। এরপরেও আমরা কর্মী সম্মেলন, শুধু সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়াজ মাহফিল এর মাধ্যমেও আমাদের তৃণমূল পর্যায়ে দাওয়াত পৌঁছাতে পারি। সর্বত্র যখন সব জায়গায়, বিশেষ করে জেলা সংগঠনগুলো বিভিন্ন জায়গায় এইগুলো আয়োজন করবেন, তখন বিভিন্ন ব্যক্তিবর্গের সমাবেশ সেখানে ঘটবে। সমাবেশ ঘটলে তারা স্পষ্টভাবে বোঝার জন্য চেষ্টা করবেন যে প্রকৃতপক্ষে আহলে হাদিস যুব সংঘ যেটা বলছে এটা কি প্রকৃত ইসলাম, পিওর ইসলাম, না আসলে প্রকৃতপক্ষে আমাদের এই পপুলার ইসলাম যেটা চলছে তার ভিতরে কিছু পার্থক্য আছে। যদি পার্থক্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পিওর ইসলামকে গ্রহণ করতে হবে, পপুলার ইসলামকে বর্জন করতে হবে। তখন তাদের ভিতরে একটা বিপ্লব সাধিত হবে এবং তাদের আকিদায় যখন বিপ্লব আসবে তখন অবশ্যই আকিদায় কিছু পরিবর্তন আসবে। তারা নিজেরাও অনেক অনেককে বোঝানোর জন্য চেষ্টা করবেন, বিশেষ করে তাদের নিজেদের বাড়িতে শুধু না, তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং ব্যবসায়িক ক্ষেত্র সব জায়গায় তারা কিন্তু এটা পৌঁছে দেওয়ার জন্য তারা ব্যতিব্যস্ত হয়ে যাবেন। অনেকে আকিদা পরিবর্তন করে বসে থাকেন না, তারা চিন্তা করেন যে না এ শুধু আমার পরিবর্তন করলে হবে না, এটা আমাদের সমস্ত জনসমাবেশে, জনসমাজে এটা বিপ্লব আনতে হবে, সুতরাং এটা আমাকে বলতে হবে। এজন্য দেখা যায় যে তাকে আমাদের বলা লাগবে না, তৃণমূল পর্যায়ে পৌঁছে যাবে এবং তারাও সেভাবে প্রকাশ করবেন। এছাড়াও মোহতারাম আমাদের সময় একদম শেষ, দুঃখিত, আমরা এবং প্রথম থেকে যে উদ্যম নিয়ে এই পর্যন্ত এসেছে, এখনো তাদের সেই উদ্যম নিয়ে চলে এইভাবে দাওয়াত সম্প্রসারিত করার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সহ সবাইকে এই তৃণমূল পর্যায়ে দাওয়াত পৌঁছানোর তৌফিক ইনায়াত করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দায়িত্বশীল কর্মী ভাইরা, এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও শিশু কিশোর সংগঠন সোনামণির কেন্দ্রীয় পরিচালক আব্দুল হালিম। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আব্দুল হালিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নির্ভেজাল তাওহীদের ঝান্ডাবাহী এদেশের একক যুব সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের পক্ষ থেকে আয়োজিত ভার্চুয়াল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং কর্মীবৃন্দ, বর্তমান তরুণ সমাজের অনেকেই বিভিন্ন গোলক ধাঁধায় পতিত, তাদের অধিকাংশই দুনিয়াবী চিন্তা চেতনায় ব্যস্ত, তাদের কেউ কেউ আবার লাখ লাখ ফজিলতের ধোঁকায় পতিত, আবার কেউ কেউ তাদের চরমপন্থী আকিদায় আবেষ্টিত। এমত অবস্থায় তাদেরকে পবিত্রকর্ণ সহিহ হাদিসের প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করার জন্য বাংলাদেশ আহলে যুব সংঘ কাজ করে যাচ্ছে। এই যুবকদেরকে ব্যক্তি, পরিবার ও সমাজ সংশোধনের জন্য বাংলাদেশ আহলে যুব সংঘ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। যুবকদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারলেই জাতি, দেশ ইহকালে যেমন কল্যাণ লাভ করতে পারবে, পরকালীন জীবনে তেমনি মুক্তি লাভ করতে পারবে। কিন্তু তাদের ফিরিয়ে আনার পথ কি? তাদেরকে ফিরিয়ে আনতে হলে আমাদেরকে মূলে ফিরে যেতে হবে। আমাদের মূলে ফিরে যাওয়ার জন্যই আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর মহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। তাই আমাদের দরকার শিশু কিশোরদেরকে ছোটবেলা থেকেই তাদের মন মানসিকতা,
সোনামণির সংগঠনের প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত পবিত্রকরণ সহিহ হাদিসের আলোকে গড়ে তোলা। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের ৬ নম্বর আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নারা, হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমত অবস্থায় আমরা যুবসংঘের পদ ধরাতে সোনামণিদেরকে কয়েকটি পরামর্শ দিতে চাই। এক, সন্তানকে কার্যকর সময় দিন। আজকাল অধিকাংশ অভিভাবকই নিজেকে নিয়ে শুধু ব্যস্ত, নিজে অফিসে যান সকাল ৮টায়, আসেন রাত ১০টায়, তার স্ত্রী অফিসে যান সকাল ৯টায়, আসেন রাত ৯টায়। ছোট্ট আদরের সোনামণিকে ঘরের মধ্যে বেঁধে রেখে ঘরের মধ্যে তালা দিয়ে চলে যাচ্ছেন। কার জন্য আপনি এই সম্পদ উপার্জন করছেন? আপনি আপনার সময়কে একটু কার্যকর সময় দিন। আপনি আপনার সন্তানের জন্য সম্পদের পাহাড় না গড়ে বরং আপনার সন্তানকেই আদর্শ হিসেবে গড়ে তুলে যান, কারণ আদর্শ সন্তানই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। ২, সৎসঙ্গ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা। আপনি আপনার সন্তানের জন্য সৎসঙ্গ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে তাদেরকে সোনামণি সংগঠনের সদস্য বানান, কেননা সোনামণি সংগঠনের সাথে যুক্ত হলে সে যেমন আদর্শ বন্ধু পাবে, আদর্শ সঙ্গী পাবে, আদর্শ পরিবেশ পাবে। দেখুন সহিহুল বুখারীর ৫৫৩৪ নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালুল জালিসে সালেহ ওয়ালসু কাহামিলিল কীরে কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কীরে, সৎসঙ্গ আর অসৎসঙ্গের উদাহরণ হচ্ছে একজন আতর বিক্রেতা ও একজন কামারের হাফরের ন্যায়। আতর বিক্রেতার কাছে গেলে হয় এমনিতেই তোমাকে তিনি কিছু দিয়ে দিবেন, অন্যথায় তার কাছ থেকে তুমি কিছু কিনে নিবে, নয়তো তুমি তার কাছ থেকে সুগন্ধি পাবেই। আর যদি তুমি কামারের হাফরের কাছে যাও তাহলে তার আগুনের ফুলকি তোমার কাপড় জ্বালিয়ে দিবে অথবা তুমি তার কাছ থেকে দুর্গন্ধ পাবে। এজন্য সোনামণি সংগঠনে জড়িত হলে সোনামণি আপনার ছেলে মেয়ে আদর্শ পরিবেশ পাবে। ৩, উপযুক্ত দিনই প্রশিক্ষণ দেওয়া। আজকের সোনামণিরা কালকে কাদামাটির নেই, আজকের সোনামণিরা কাদামাটির নেই। একটা কাদামাটিতে আঙ্গুলের ছাপ দিন, যেভাবে ছাপ দিবেন ওভাবেই দেখা যাবে, কিন্তু ওই মাটি যখন শক্ত হবে তখন আঙ্গুলের ছাপ দিলে জোরে আঘাত করলে আঙ্গুল ভেঙে যাবে, ফেটে যাবে। তাই সোনামণিদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিন পবিত্রকরণ সহিহ হাদিসের আলোকে। দেখুন সহিহ মুসলিমের ৩০০৫ নম্বর হাদিস, সাহেব বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আসহাবুল উখদুদের একজন যুবককে উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছিলেন একজন রাহেব বা আল্লাহওয়ালা পাদ্রি, ফলে এই যুবকের কারণে সারা দেশের মানুষ শিরকি আকিদা থেকে মুক্ত হয়ে জান্নাতের পথ পেল। যুবকটি শিশু কিশোরটি নিজের জীবন দিল আল্লাহর পথে, কিন্তু ওর কারণে সারা দেশের মানুষ জান্নাতের পথ পেল। ৪, সালাত শিক্ষা দেওয়া। দেখুন সূরা তহা ১৩২ নম্বর আয়াত, মহান আল্লাহ বলছেন, ইয়া আমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, তুমি তোমার সন্তানকে সালাতের নির্দেশ দাও, এরপরে এর উপরে দৃঢ় থাকো। অতএব আপনি যেমন পাঁচ অক্ত সালাত আদায় করবেন, অনুরূপভাবে আপনার ছেলে মেয়েদেরকে পাঁচ অক্ত সালাতে অভ্যস্ত করুন। আপনার দেখাদেখি সে এমনিতেই আদর্শ হয়ে গড়ে উঠবে, অন্যথায় না হলে প্রয়োজনে ১০ বছর বয়সে তাদেরকে পিটিয়ে হলেও সালাত আদায়ে অভ্যস্ত করুন। আমর বিন শোয়াইব তার পিতার মাধ্যমে দাদা থেকে বর্ণনা করেন, আবু দাউদের ৪৯৫ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের নির্দেশ দাও। যখন তাদের বয়স ৭ বছর, ১০ বছর বয়সে তাদেরকে পিটিয়ে সালাতে বাধ্য করো, তাদের পিছনা পৃথক করে দাও। সর্বশেষ ৫ নম্বর পয়েন্ট, পোশাকের ব্যাপারে সচেতন হওয়া। আপনার সন্তান টাইট ফিট পোশাক পরে রাস্তায় চলছে, টাকনুর নিচে প্যান্ট পরে, মেয়ে এমন পোশাক পরছে যার দেহের গোপনীয় স্থান প্রকট হয়ে উঠছে,
এগুলো থেকে অবশ্যই আপনি আপনার সন্তানকে বিরত রাখুন, তাহলেই আপনার সন্তান আদর্শ সন্তান হয়ে গড়ে উঠবে। আগামীকালকে বাংলাদেশ আহলে যুব সংঘের পথ ধরে পবিত্রকর্ণ সহিহ হাদিসকে সারা দেশে বিশ্বে প্রচার করবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।